ওকে, আজকে আমাদের কন্ট্রোল হ্যাজার্ডস এন্ড ব্রাঞ্চ প্রেডিকশন। তো লাস্ট ক্লাসে আমরা স্ট্রাকচারাল এবং ডেটা হ্যাজার্ড এই দুইটা টপিক আমরা দেখেছিলাম। তো আজকে ডেটা হ্যাজার্ড এর উপর একটা শর্ট একটা রিভিউ হবে এবং ডেটা হ্যাজার্ড এর রিলেটেড দুইটা প্রবলেম আমরা সলভ করব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তারপর আমরা কন্ট্রোল হ্যাজার্ডে যাব এবং কন্ট্রোল হ্যাজার্ডের যে চারটা অল্টারনেটিভ আছে সেটা আমরা দেখবো। এরপর ডাইনামিক ব্রাঞ্চ প্রিডিকশন কিভাবে করতে হয় সেটা দেখবো এবং ব্রাঞ্চ প্রিডিকশন এর একটা প্রবলেম আমরা সলভ করব। তো তোমরা জানো যে আমরা পাইপলাইনিং এর জন্য আমরা পাঁচটা সাব স্টেজ আমরা ইউজ করি। একটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড অ্যান্ড রেজিস্টার ফেচ, তারপরে এক্সিকিউট অ্যান্ড ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেশন, মেমোরি অ্যাক্সেস এবং রাইট ব্যাক। আচ্ছা, তো এইটা কিভাবে কাজ করে সেটা তোমরা জানো। তো আমরা একটা ইনস্ট্রাকশনকে এইভাবে পাঁচটা সাব স্টেজে ভাগ করি এবং মাইক্রো প্রসেসরের মধ্যে ইনস্ট্রাকশনের এক্সিকিউশনের জন্য এরকম পাঁচটা তোমার পাঁচটা কম্পোনেন্ট আমরা রাখি বা পাঁচটা ইউনিট আমরা রাখি। ওকে, তাহলে যে প্রথম ইউনিট যেটা আছে সেটা কি করবে, ইনস্ট্রাকশন ফেচ করবে, করার পরে পরের ইউনিটকে দিয়ে দিবে, সে কি করবে, ইনস্ট্রাকশন ডিকোড করবে, এটা শেষ হওয়ার পরে তারপরে এক্সিকিউশনকে দিয়ে দিবে। ওকে, আর যখন প্রথম ইনস্ট্রাকশনটা ফাইল স্টেজে আসলো তখন নতুন আরেকটা ইনস্ট্রাকশন কি হবে, ইনস্ট্রাকশন ফেচ স্টেজে থাকবে। ওকে, যে প্রথম ইনস্ট্রাকশন ধরো আইএফ স্টেজে আছে, তারপরে এটা এখান থেকে আইডি স্টেজে যাবে, ইন দ্য মিন টাইম দ্বিতীয় ইনস্ট্রাকশন যেটা সেটা আইএফ স্টেজে আসবে, তারপর প্রথম ইনস্ট্রাকশনটা আইডি স্টেজ থেকে ইএক্স এ যাবে, আর দ্বিতীয় ইনস্ট্রাকশন আইএফ থেকে আইডি তে যাবে, আর তৃতীয় ইনস্ট্রাকশন সেটা কি হবে, আইএফ এ আসবে। তো এইভাবে তোমার মানে অ্যাট এনি টাইম সাধারণত কি হয় যে পাঁচটা যে সাব ইউনিট, পাঁচটা যে ইউনিট আছে, পাঁচটা ইউনিট পাঁচটা সাব স্টেজের কাজগুলো করে। ওকে, অর্থাৎ পাঁচটা ইউনিট তোমার পাঁচটা ইনস্ট্রাকশনকে একসাথে এক্সিকিউট করে। তবে পাঁচটা ইউনিট যেহেতু আছে, পাঁচটা ইউনিট তোমার সবাই আলাদা আলাদা কাজ করে। ওকে, একটা ইউনিট যেমন ইনস্ট্রাকশন ফেচিং এর কাজ করে, আরেকটা ইউনিট কি করবে, আরেকটা ইনস্ট্রাকশন ডিকোড করবে, আরেকটা ইউনিট কি করবে, আরেকটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশনের কাজ করবে, আরেকটা ইউনিট কি করবে, আরেকটা ইনস্ট্রাকশনের মেমোরি অ্যাক্সেস করবে, আর আরেকটা ইউনিট কি করবে, আরেকটা ইনস্ট্রাকশনের রাইট ব্যাক এর কাজটা করবে। ওকে, এভাবে পাঁচটা ইনস্ট্রাকশন আসলে একসাথে এক্সিকিউট হচ্ছে। তো এভাবে যেমন এই এই সাইকেলে, এটা সাইকেল নাম্বার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাইকেল। পাঁচ নাম্বার সাইকেলে প্রথম ইনস্ট্রাকশনের এক্সিকিউশনটা শেষ হবে, 6 নাম্বার সাইকেলে দ্বিতীয় ইনস্ট্রাকশনের এক্সিকিউশন শেষ হবে, কারণ দ্বিতীয় ইনস্ট্রাকশনটা দেখো পাঁচটা স্টেজ অতিক্রম করেছে। আর 7 নাম্বার সাইকেলে কি হবে, তৃতীয় ইনস্ট্রাকশনের এক্সিকিউশনটা শেষ হবে। ওকে, এভাবে 8 নম্বরে আরেকটা শেষ হবে, 9 নম্বরে আরেকটা শেষ হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা সাইকেলে আমরা একটা করে ইনস্ট্রাকশন কমপ্লিট করতে পারছি, যদিও একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনের জন্য 5টা সাব স্টেজ আছে এবং 5টা আলাদা সাইকেলের দরকার হয়, কিন্তু আমরা যেহেতু ইনস্ট্রাকশনের এক্সিকিউশনটা ওভারল্যাপিং করছি, ওভারল্যাপিং করার মানে হচ্ছে একটা ইনস্ট্রাকশন শেষ না হতেই আরেকটা ইনস্ট্রাকশন শুরু করা, এটি হচ্ছে ওভারল্যাপিং। যেহেতু আমরা ইনস্ট্রাকশনের এক্সিকিউশনটাকে ওভারল্যাপিং করছি, সেই জন্য কি হচ্ছে আমরা একটা সাইকেলে একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারছি, যদিও সিঙ্গেল ইনস্ট্রাকশনের জন্য 5টা সাইকেল দরকার হয়। এটা হচ্ছে বেসিক পাইপলাইন। তো আমরা পাইপলাইনিং এর কিছু সমস্যা আমরা দেখেছি, কিছু কিছু সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশন গুলো যদি কন্টিনিউ করা হয় তাহলে ইনকারেক্ট এক্সিকিউশনের কারণ হবে, অর্থাৎ প্রোগ্রাম যে কাজটার কথা করার কথা ছিল সেটা না করে অন্য কিছু করে ফেলবে, অর্থাৎ রেজাল্টটা ভুল দিবে, আলটিমেটলি আউটপুটটা ভুল আসবে। তো ওই সার্কামস্টেন্সেস গুলো আমাদের আলাদা করতে হবে এবং সেগুলো আমাদের সেই সিচুয়েশন গুলো যদি যাতে না অ্যারাইজ করে সেজন্য আমাদেরকে কোনো ব্যবস্থা করতে হবে। তো এগুলোকে বলা হচ্ছে, এই সিচুয়েশন গুলোকে বলা হচ্ছে হ্যাজার্ড। তো হ্যাজার্ড 3 ধরনের আছে, স্ট্রাকচারাল হ্যাজার্ড, ডেটা হ্যাজার্ড আর কন্ট্রোল হ্যাজার্ড। মাল্টিপল, আচ্ছা, স্ট্রাকচারাল হ্যাজার্ড কোনটা, স্ট্রাকচারাল হ্যাজার্ড হচ্ছে যদি মাল্টিপল ইউনিট
তোমার একই রিসোর্সকে ব্যবহার করার চেষ্টা করে, তখন স্ট্রাকচারাল হ্যাজার্ড তৈরি হয়। যেমন ধরো মেমোরি আছে, আমরা মেমোরি থেকে রিডও করতে চাচ্ছি, আবার মেমোরিতে রাইটও করতে চাচ্ছি, তো সেটা এক ধরনের সমস্যা, সেটা একসাথে করা যাবে না, নর্মাল কেজে যাবে না। এই জন্য স্ট্রাকচারাল হ্যাজার্ডটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হয়, কিছু কম্পোনেন্ট আমাদের ডুপ্লিকেট করতে হয়। যেমন ধরো আমরা ক্যাশ মেমোরি, এটা ইনস্ট্রাকশন ক্যাশ মেমোরি এবং ডেটা ক্যাশ মেমোরি দুইটা আলাদা করেছি, কিসের জন্য, যাতে স্ট্রাকচারাল হ্যাজার্ড না হয়। ওকে, আরেক ধরনের হ্যাজার্ড আছে যেটাকে বলছে ডেটা হ্যাজার্ড। মনে করো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে একটা ডেটা তৈরি করলো বা একটা ডেটা রেডি করলো, এই ডেটাটা আবার অন্য ইনস্ট্রাকশনের জন্য দরকার, তাহলে এখানে দুইটা ইনস্ট্রাকশনের মধ্যে একটা ডিপেন্ডেন্সি থাকে। তো এই ধরনের ডিপেন্ডেন্সি থাকলে, তাহলে ওই দুইটা ইনস্ট্রাকশন একসাথে যদি পাইপলাইনে আসে, তাহলে তোমার সমস্যা সৃষ্টি করবে, যেটাকে বলা হচ্ছে ডেটা হ্যাজার্ড। তো আরেকটা হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ড। ধরো প্রিভিয়াসলি একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এক্সিকিউট করা হচ্ছে, এখন ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এক্সিকিউশনের সময় নেক্সট ইনস্ট্রাকশন কোনটা হবে সেটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এক্সিকিউট না করা পর্যন্ত বোঝা যাবে। কারণ ব্রাঞ্চ ইনস্ট্রাকশনে যেটা হয়, হয় ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরেরটা এক্সিকিউট হবে, অথবা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে অন্য আরেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। এখন যেহেতু ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ না করা পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে কোন ইনস্ট্রাকশনটা নেক্সট এক্সিকিউট হবে, আজ আমরা পাইপলাইনে যে ইনস্ট্রাকশন আনবো সেটা কোন ইনস্ট্রাকশনটা নিয়ে আসবো, যদি আমরা ভুল ইনস্ট্রাকশন নিয়ে আসি তাহলে এটা সমস্যা সৃষ্টি করবে, যেটাকে বলা হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ড। কন্ট্রোল হ্যাজার্ডটাও আমরা দেখবো আজকে, তার আগে আমরা ডাটা হ্যাজার্ডের একটা প্রবলেম সলভ করব। তো ডাটা হ্যাজার্ড যেমন ধরো ডাটা হ্যাজার্ডটা কি একটু দেখে নিয়ে তারপর প্রবলেমটা আমরা সলভ করবো। ধরা যাক আই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড আর ওয়ান আর টু আর থ্রি, তাহলে এখানে আর টু আর থ্রি যোগ হবে, যোগ হয়ে সেটা আর ওয়ানে আসবে, আর ওয়ান রেজিস্টারে আসবে। এখন যে নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে সাব আর ও আর ফোর আর ওয়ান আর থ্রি, তার মানে এখানে আর ওয়ান থেকে আর থ্রি বাদ যাবে, তারপর রেজাল্ট আসবে আর ফোরে। আচ্ছা, তাহলে এই যে দ্বিতীয় ইনস্ট্রাকশনে যে আর ওয়ান আছে সেটা অ্যাকচুয়ালি কি, এই প্রথম ইনস্ট্রাকশনে আর টু আর আর থ্রি যোগ করে যেটা পেলাম সেই ভ্যালুটা কোথায় আছে, আর ওয়ানে আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাব ইনস্ট্রাকশনটা অ্যাড ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ডেন্ট, কারণ সে যে ভ্যালুটা অপারেন্ট হিসাবে ইউজ করেছে, যে সে যে ভ্যালুটার উপর অপারেশন করছে সেই ভ্যালুটা তার আগের ইনস্ট্রাকশনে তৈরি হয়েছে। কাজে এই দুইটা ইনস্ট্রাকশন তুমি যদি একসাথে পাইপলাইনে ঢুকাও তাহলে সমস্যার সৃষ্টি হবে। ঠিক একইভাবে একটা লোড ইনস্ট্রাকশন যদি থাকে এবং ঠিক তারপরে যদি একটা এলইউ ইনস্ট্রাকশন থাকে তাহলেও তোমার সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন এখানে আমরা দেখছি এটা হচ্ছে লোড ওয়ার্ড আর ওয়ান জিরো আর টু, তাহলে এখানে যেটা হচ্ছে যে জিরো প্লাস আর টু এটা একটা মেমোরি লোকেশন, এই লোকেশনের ভ্যালুটা কোথায় আসবে, আর ওয়ানে আসবে, আর সেই ভ্যালু থেকে আর সিক্সটা বাদ যাবে পরের ইনস্ট্রাকশনে। তো এখানে তাহলে এই ইনস্ট্রাকশনের উপর পরের ইনস্ট্রাকশনটা ডিপেন্ডেন্ট। তো এখানে তোমার জিরো প্লাস আর টু এটা তৈরি হবে কোথায়, এই এএলইউ তৈরি করবে, তাই তো? এএলইউ এর একটা ইনপুটে আসবে জিরো, আর একটা ইনপুটে আসবে আর টু এর মান, তারপর দুইটা যোগ করে যে ভ্যালুটা অর্থাৎ যে মেমোরি অ্যাড্রেসটা তৈরি হলো সেটা এই পাইপলাইন রেজিস্টারে থাকবে। ওকে, আর এরপরে কি হবে, মেমোরির ওই রেজিস্টার থেকে রিড করবে, রিড করে কোথায় রাখবে ভ্যালুটা, এই পরের যে পাইপলাইন রেজিস্টার আছে সেটাতে রাখবে। আচ্ছা, তার মানে এই লোড ওয়ার্ড ইনস্ট্রাকশনের জন্য ডেটাটা রেডি হচ্ছে কোথায়, তোমার এই মেমোরি অ্যাক্সেস যে সাব স্টেজ আছে এই সাব স্টেজে এটা তৈরি হচ্ছে, আর আউটপুটটা পাওয়া যাচ্ছে এই পাইপলাইন রেজিস্টারে। এখন দেখো সাব ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে, ধরা যাক লোড ইনস্ট্রাকশনের ঠিক পরেই সাব ইনস্ট্রাকশনটা পাইপলাইনের ভেতরে আসলো, তাহলে এটা কি হবে, দেখো যে এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। আচ্ছা, এখানে সাইকেল নাম্বারটা দিই তাহলে বুঝতে সহজ হবে। আমাদের সাইকেল নাম্বার হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার সাইকেল, দুই নাম্বার সাইকেল, তিন নাম্বার। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চার নাম্বার সাইকেলের পরে তোমার এই চার নাম্বার সাইকেলের পরে আমাদের রেডি হচ্ছে কোনটা,
এই মেমোরির যে ভ্যালুটা যেটা আর ওয়ানে আসবে সেই ভ্যালুটা রেডি হচ্ছে কোথায়? 4 নম্বর সাইকেলের পরে। 4 নম্বর সাইকেলের পরে আমরা এই রেজিস্টারে ভ্যালুটা আমরা পাবো। কিন্তু আমাদের দেখো পরের ইনস্ট্রাকশন যেটা পাইপলাইনে আছে তার জন্য আমাদের R1টা দরকার হচ্ছে কোন সাইকেলে? এটা হচ্ছে 3 নম্বর সাইকেলে সাধারণত তার দরকার হয়। 3 নম্বর সাইকেলে কি হয়, এই রেজিস্টারের ভ্যালুটা তোমার রিড করে এই পাইপলাইন রেজিস্টারের মধ্যে রাখে। কিন্তু আমরা অপারেন্ট ফরওয়ার্ডিং যদি করি, অপারেন্ট ফরওয়ার্ডিং করলে কি হয় যে আমরা এই ALUর ইনপুটে সরাসরি আমরা ভ্যালুটা পেতে পারি। আর ওয়ানের মানটা রেডি হচ্ছে আমাদের 4 নম্বর সাইকেলের পরে, কিন্তু ভ্যালুটা আমাদের দরকার হচ্ছে 4 নম্বর সাইকেলের শুরুতেই আসলে ভ্যালুটা দরকার। ওকে, কিন্তু যে ভ্যালুটা আমাদের 4 নম্বর সাইকেলের পরে পাচ্ছি সেটা তো আমরা 4 নম্বর সাইকেলের আগে তো ফরওয়ার্ড করতে পারবো না। ওকে, অর্থাৎ আমরা তো ফিউচার থেকে তো পাস্টে কোনো ভ্যালু আর ফরওয়ার্ড করতে পারবো না। ফিউচার থেকে তো পাস্টে কোনো ভ্যালু ফরওয়ার্ড করা সম্ভব না। কাজে এই অপারেন্ট ফরওয়ার্ডিং করার পরেও আমাদের কিন্তু এই সমস্যাটা থেকেই যাচ্ছে। ওকে, তো এই জন্য এখানে আমাদের ডিলে করা ছাড়া আসলে কোনো উপায় নাই। এটা হচ্ছে সলিউশন, যে আমরা যদি ডিলে করি এখানে, অর্থাৎ এই যে দেখো সাব ইনস্ট্রাকশনের তোমার কি হলো, আইডি স্টেজের পরে আমরা একটা নো অপারেশন দিব, অর্থাৎ একটা স্টল, একটা সাইকেল আমরা স্টল করব। স্টল করলে তাহলে দেখো এক্সিকিউশন সাইকেল যেটা আছে সেটা এক সাইকেল পিছিয়ে যাবে। তো এক সাইকেল পিছিয়ে যদি যায় তাহলে এখন আমরা 4 নম্বর সাইকেলের পরে যে ভ্যালুটা আমাদের রেডি হচ্ছে সেটা 5 নম্বর সাইকেলের শুরুতে পেয়ে যাচ্ছি আমরা। ওকে, তার মানে আমরা ALU তে এটা ফরওয়ার্ড করে দিতে পারবো। ওকে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে একটা সাইকেল আমাদের লস হচ্ছে। তো জিনিসটা এরকম যে আমরা কি করছি, এই মেমোরি অ্যাক্সেস স্টেজের পরে ভ্যালুটা ফরওয়ার্ড করছে কোথায়, ALU এর ইনপুটে। এই যে এটা ফিগারটা কালকে আমি দেখিয়েছিলাম, এটা আইডি, এটা হচ্ছে EX স্টেজ, তাই না? এটা EX স্টেজ, এটা হচ্ছে ম্যাম স্টেজ। তো এই ক্ষেত্রে দেখো এই যে ম্যাম স্টেজের পরে, মেমোরি অ্যাক্সেস স্টেজের পরে ভ্যালুটা রেডি হচ্ছে, এই ভ্যালুটা আমরা ফরওয়ার্ড করে দিতে পারি কোথায়, ALU এর ইনপুটে। ওকে, তাহলে এই কাজটাই অ্যাকচুয়ালি এখানে করা হচ্ছে। ওকে, মেমোরি স্টেজের পরে, মেমোরি অ্যাক্সেস স্টেজের পরে যে ভ্যালুটা রেডি হচ্ছে সেই ভ্যালুটা ALU এর ইনপুটে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এক সাইকেল দিলে হলো, দিলে আমরা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হলো, কিন্তু আমরা আমাদের কাজ হচ্ছে। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা প্রবলেমটা দেখি। আমাদের এখানে প্রবলেমটা দেখো কি দেওয়া আছে, গিভেন এ নন পাইপলাইন আর্কিটেকচার রানিং এট 1.5 GHz, অর্থাৎ আমাদের ক্লক স্পিড কত, 1.5 GHz, এটা কিসের ক্ষেত্রে, নন পাইপলাইন আর্কিটেকচারের ক্ষেত্রে, পাইপলাইনিং ছাড়া। ওকে, that takes 5 cycles to finish an instruction. তার মানে নন পাইপলাইন যেহেতু এটা 5টা সাইকেল লাগবে একটা ইনস্ট্রাকশন শেষ করতে। ইউ ওয়ান্ট টু মেক ইট পাইপলাইন উইথ 5 স্টেজেস, 5টা স্টেজ ইউজ করে আমরা এটাকে পাইপলাইনিং করতে চাই। এখন ডিউ টু হার্ডওয়্যার ওভারহেড দ্য পাইপলাইন ডিজাইন উইল অপারেট অনলি এট 1 GHz. আচ্ছা, এটা তোমার এখন আমরা ধরো এই প্রসেসরটাকে ইমপ্রুভ করে পাইপলাইনিং করলাম, পাইপলাইনিং করলে কিছু কিছু ক্ষেত্রে এটার ক্লক স্পিডটা কিন্তু কমে যেতে পারে। ওকে, কমে যেতে পারে বলতে ক্লক স্পিডটাকে ইন্টেনশনালি এটাকে স্লো করে দেওয়া হয় যাতে একটা সাইকেলে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন সম্ভব হয়। ওকে, তারপরে দেখো পাইপলাইনিং করার পরে ক্লক সাইকেল যেটা ছিল সেটা থেকে এটা স্লো হয়ে যেতে পারে, তাহলে আমাদের এখানে 1 GHz হয়েছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য স্পিড আপ অফ পাইপলাইন ডিজাইন ওভার দ্য নন পাইপলাইন ডিজাইন, মানে আমরা পাইপলাইনিং করার ফলে আমরা কতটুকু স্পিড আপ পাবো। আমাদের দেওয়া আছে কি যে 5% অফ মেমোরি ইনস্ট্রাকশন কজ এ স্টল অফ 50 সাইকেলস। ওকে, মনে করো মেমোরি ইনস্ট্রাকশন যা আছে এর 5% ইনস্ট্রাকশনে আমাদের স্টল হয়, স্টলের অ্যামাউন্ট কত, 50 সাইকেলস, অর্থাৎ ডিলে করতে হয় আমাদের কত, 50 সাইকেলস। আর 30% অফ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, মানে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন যা আছে 30% কজ এ স্টল অফ 2 সাইকেলস, মানে 2টা সাইকেল বেশি নেয়, মানে ডিলে করতে হয় 2 সাইকেল। এটা হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন যা আছে এর 30% এর ক্ষেত্রে। অ্যান্ড লোড ALU কম্বিনেশন কজ ওয়ান স্টল, কজ এ স্টল অফ 1 সাইকেল, আর লোড ALU ইনস্ট্রাকশনের ক্ষেত্রে
আমরা একটু আগে যে ইনস্ট্রাকশন দেখলাম, প্রথমে লোড, তারপরে যদি একটা এলও ইনস্ট্রাকশন সাব অ্যাড এগুলো যদি থাকে তাহলে এক সাইকেল ডিলে হচ্ছে আমাদের। ওকে, আর আরো দেওয়া আছে যে এজিউম দ্যাট ইন এ গিভেন প্রোগ্রাম দেয়ার এক্সিস্ট 20% অফ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, মানে একটা প্রোগ্রামের 20% হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, 30% হচ্ছে মেমোরি ইনস্ট্রাকশন এবং 10% হচ্ছে লোড এলও ইনস্ট্রাকশন। তার মানে দেখো এই যে 30% যে মেমোরি ইনস্ট্রাকশন আছে, একটা প্রোগ্রামের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আছে তার মধ্যে 30% হচ্ছে মেমোরি ইনস্ট্রাকশন, অর্থাৎ 100টা যদি ইনস্ট্রাকশন একটা প্রোগ্রামে থাকে এর মধ্যে 30টা হচ্ছে মেমোরি ইনস্ট্রাকশন, আর এই 30টার মধ্যে তোমার 5% হচ্ছে ওই মেমোরি ইনস্ট্রাকশন যেগুলোর জন্য 50টা করে ক্লক সাইকেল লাগে। আবার ব্রাঞ্চ ইনস্ট্রাকশন মনে করো 100টার মধ্যে হচ্ছে 20টা, আবার এই 20টার 30% কয়টা করে সাইকেল বেশি নেয় সেটা হচ্ছে 2, আর এই 10% হচ্ছে লোড এলইউ ইনস্ট্রাকশন যার মধ্যে সবগুলাই লোড এলইউ ইনস্ট্রাকশনের সবগুলাই কি করছে তোমার এক সাইকেল করে বেশি নিচ্ছে। ওকে, তাহলে আমাদের কতটুকু স্পিড আপ হলো সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা তাহলে দেখি এটা হচ্ছে সিপিআই, মানে কি ক্লক পার ইনস্ট্রাকশন, ইউপি মানে হচ্ছে আনপাইপলাইন, তাহলে ক্লক পার ইনস্ট্রাকশন আনপাইপলাইন এর ক্ষেত্রে আমরা যদি পাইপলাইন না করি সেই ক্ষেত্রে আমাদের প্রতি ইনস্ট্রাকশনের জন্য কত ক্লক পার ইনস্ট্রাকশন কত 5, এখানে দেওয়া আছে তাই না, টেক্স 5 সাইকেলস টু ফিনিশ এন ইনস্ট্রাকশন, তাহলে 5টা দেওয়া আছে। আচ্ছা, এবার আমাদের দেওয়া আছে 1.5 গিগাহার্জ হচ্ছে ক্লক স্পিড। আচ্ছা, এখন ক্লক স্পিড যদি 1.5 গিগাহার্জ হয় তাহলে এক সাইকেল কতটুকু টাইম নেয়? ওকে, এক সাইকেল টাইম নেবে কত, 0.67। এটার মানে কি যে এক সেকেন্ডে 1.5 গিগা সাইকেল, তাই না, মানে 1.5 গিগা সাইকেল এর জন্য দরকার হচ্ছে কত, এক সেকেন্ড, তাহলে একটা সাইকেলের জন্য কতটুকু টাইম দরকার, ওকে, সেটা ইজিলি বের করতে পারবে, সেটা হচ্ছে 0.67 ন্যানো সেকেন্ড। আর যদি 1 গিগা হার্টজ হয় সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাইকেলের লেন্থ কত, 1 ন্যানো সেকেন্ড। আচ্ছা, এবার আমরা কি করব, এক্সিকিউশন টাইমটা বের করব। আমাদের টার্গেট হচ্ছে দুইটার ক্ষেত্রেই, পাইপলাইন এবং নন পাইপলাইনের ক্ষেত্রে এক্সিকিউশন টাইমটা বের করব এবং তারপরে রেশিওটা বের করলে আমরা স্পিড আপটা পেয়ে যাবো। এই যেটা আমরা এক্সিকিউশন টাইম আন পাইপলাইনের ক্ষেত্রে, ওকে, এটা কি যে ক্লক পার ইনস্ট্রাকশন মাল্টিপ্লাইড বাই ক্লক সাইকেল টাইম। ওকে, ক্লক পার ইনস্ট্রাকশন আমাদের কত, 5 দেওয়া আছে, আর ক্লক সাইকেল টাইম আন পাইপলাইনের ক্ষেত্রে কত, 0.67, ওকে, তাহলে আমাদের আসলে কত, 3.33 ন্যানো সেকেন্ড। এটা তোমার যে 0.66 না হয় এটা 0.67 হবে। আচ্ছা, খুব একটা ভেরিয়েশন হবে না, 0.67 যদি দাও তাহলে খুব একটা ভেরিয়েশন হবে। তাহলে আমরা যেটা পেলাম সেটা কি, 3.33 ন্যানো সেকেন্ড পার ইনস্ট্রাকশন, এটা কত, সিপিআই ইনটু ক্লক সাইকেল টাইম, তাই না, সিপিআই হচ্ছে কত আমাদের, ক্লক পার ইনস্ট্রাকশন হচ্ছে 5, এটা হচ্ছে 5টা সাইকেল আমাদের দরকার হয়, প্রতি সাইকেলের জন্য আমাদের দরকার হচ্ছে 0.67 ন্যানো সেকেন্ড। তাহলে আমরা যেটা পাবো সেটা কি যে একটা ইনস্ট্রাকশনের জন্য আমাদের কতটুকু টাইম দরকার হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এখন পাইপলাইনিং ইউজ করি তাহলে আমাদের এক্সিকিউশন টাইম কত হয়, এটা হচ্ছে ইফেক্টিভ সিপিআই পাইপলাইনিং এর ক্ষেত্রে, এটা বের করা হয় কিভাবে, বেস সিপিআই প্লাস ইনস্টল সিপিআই। বেস সিপিআই কত, বেস সিপিআই হচ্ছে আমাদের 1 সাইকেল, এই যে বেস সিপিআই কত, এটা হচ্ছে 1 সাইকেল, এই যে আমরা এখানে যে পেলাম 1 গিগাহার্জ এর জন্য আমাদের 1 ন্যানো সেকেন্ড, তাই না, আর এটা হচ্ছে একটা সাইকেল। ওকে, তো নর্মালি আমাদের কি হয় একটা ইনস্ট্রাকশনের জন্য একটা সাইকেল দরকার হয়, কিন্তু একটা ইনস্ট্রাকশনের জন্য একটা সাইকেল দরকার হয় কিন্তু যে ক্ষেত্রগুলোতে আমাদের হ্যাজার্ড তৈরি হয় সেই ক্ষেত্রে আমাদের বেশি সময় লাগে, যেমন ধরো 5% মেমোরি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে 50টা ক্লক সাইকেল বেশি লাগে, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে বেশি লাগে, আবার লোড এলইউ ইনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রেও বেশি লাগে। তাহলে এটার যে এটার কারণে যে ডিলেটা অ্যাড হচ্ছে সেটা আমাদের কি করতে হবে, এই যে 1 এর সাথে যোগ করতে হবে। নর্মালি 1 ক্লক সাইকেল লাগে কিন্তু এই কেস গুলোতে আমাদের বেশি লাগে, কতটুকু বেশি লাগে সেটা এর সাথে যোগ করতে হবে। ওকে, তাহলে আমাদের এটা কি বলা আছে, ইফেক্টিভ সিপিআই পাইপলাইন আর্কিটেকচারের ক্ষেত্রে বেস সিপিআই প্লাস ইনস্টল সিপিআই, বেশি বি হচ্ছে এক সাইকেল আর স্টল সিপিআই আমাদের বের করতে হবে। ওকে, স্টল সিপিআই মানে কতটুকু ডিলে বেশি হচ্ছে। এখন স্টল সিপিআই আমরা জানি আবার কি, সেটা হচ্ছে স্টল, এখানে কি কি স্টল আছে, মেমোরি স্টল আছে, যে মেমোরি স্টল আছে, তারপর হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য স্টল আছে, ব্রাঞ্চ স্টল, আর একটা লোড এলইউ এর জন্য স্টল আছে। ওকে, তাহলে আমরা বের করি বেসিপিআই হচ্ছে 1
প্লাস এখন মেমোরি ইনস্টলটা আমরা কিভাবে করছি দেখো, আমাদের মেমোরি ইনস্ট্রাকশন কতগুলো আছে, 30%, ওকে 30%, এই যে 0.3 মাল্টিপ্লাইড বাই তোমার এই 30% এর কত 5%, আমাদের কত বেশি লাগে ইনস্টল কত 50, তাই না? এই জন্য এই যে 30% এর 5%, ওকে 0.3 × 0.05, 30% এর 5% কতটুকু টাইম নিচ্ছে, সেটা হচ্ছে 50 সাইকেল, ওকে? ঠিক একইভাবে তোমার ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন কতগুলো আছে, 20%, তাহলে 0.2 এই 20%-এর 30% আমাদের 2 সাইকেল বেশি নেয়, এই যে 0.2 × 0.3 × 2, এই 2 সাইকেল যেহেতু বেশি নেয়। আর আমাদের লোড এলইউ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের লোড এলইউ ইনস্ট্রাকশন কত আছে, 10%, এই জন্য 0.1, এই 10%-এর সবগুলোই তোমার কি 1 সাইকেল করে বেশি নয়, এই জন্য 0.1 × 1, ওকে? এই স্টলগুলো আমরা যোগ করছি আমাদের বেস সিপিআই 1-এর সাথে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1.97, ওকে? তাহলে 1.97 এটা কি পেলাম, এটা হচ্ছে সাইকেল, ওকে? 1.97 সাইকেল, এই যে দেখো বেস সিপিআই হিসেবে আমরা কি 1 সাইকেল ধরেছি, ওকে? এরপরে এগুলোও কিন্তু এই যে সাইকেল হিসেবে আছে, 50 কি সাইকেল, 2 হচ্ছে সাইকেল, ওকে, 1 হচ্ছে সাইকেল, এই জন্য এই যে লেভেলটা পাচ্ছি এটা হচ্ছে সাইকেল। এবার এই সাইকেলকে আমরা ন্যানো সেকেন্ডে কনভার্ট করবো, সেটা কি এই যে সিপিআই ক্লক পার ইনস্ট্রাকশন, ক্লক পার ইনস্ট্রাকশন হচ্ছে এটা, ওকে, মাল্টিপ্লাইড বাই ক্লক সাইকেল টাইম, তাহলে 1.97 আর ক্লক সাইকেল টাইম হচ্ছে কত, 1 ন্যানো সেকেন্ড, এই 1 ন্যানো সেকেন্ড, তাহলে আমরা পাচ্ছি 1.97 ন্যানো সেকেন্ড পার ইনস্ট্রাকশন, ওকে? এটা কি পাইপলাইন আর্কিটেকচারের ক্ষেত্রে। আর নন পাইপলাইন আর্কিটেকচারের ক্ষেত্রে, নন পাইপলাইন আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম, 3.33, ওকে? তাহলে আমরা যদি এখন রেশিও করি আনপাইপলাইনের ক্ষেত্রে ডিভাইডেড বাই পাইপলাইনের ক্ষেত্রে, আমরা কত পাচ্ছি, 1.69, ওকে? তাহলে দেখো আমাদের এটাই হচ্ছে স্পিড আপ, স্পিড আপ হয়েছে কত, 1.69, ওকে? এতটুকু বুঝতে পেরেছে কিনা বলো। জি স্যার। তাহলে এটা হলো আমাদের প্রথম প্রবলেম। এবার আমরা ডাটা হ্যাজার্ডের সেকেন্ড প্রবলেমটা দেখি। আচ্ছা দেখো, এ প্রোগ্রাম হ্যাজ 2000 ইনস্ট্রাকশন ইন দ্য সিকোয়েন্স, সিকোয়েন্স কি, এটা হচ্ছে লোড ইনস্ট্রাকশন, দেখি লোড ডাবল আসে, লোড ডাবল অ্যাড ডাবল, ওকে? তাহলে লোড, তারপর হচ্ছে অ্যাড, আবার লোড, আবার অ্যাড, এইভাবে লোড অ্যাড এই সিকোয়েন্সটা, ওকে? প্রথমে লোড, তারপর অ্যাড, প্রথমে লোড, লোড অ্যাড, লোড অ্যাড, এই সিকোয়েন্সে আমাদের কতগুলো ইনস্ট্রাকশন আছে, 2000 ইনস্ট্রাকশন আছে। তাহলে প্রথম ইনস্ট্রাকশনটা লোড দিয়ে শুরু আর শেষ ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাড, ওকে? এভাবে 2000টা ইনস্ট্রাকশন আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে দ্য অ্যাড ইনস্ট্রাকশন ডিপেন্ডস অন দ্য লোড ইনস্ট্রাকশন রাইট বিফোর ইট। তাহলে দেখো এই যে অ্যাড ইনস্ট্রাকশন আছে সেটা কার উপর ডিপেন্ডেন্ট, তার ঠিক আগের যে লোড ইনস্ট্রাকশন আছে তার উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি, এখানে ডাটা হ্যাজার্ড হওয়ার, ডাটা হ্যাজার্ড হবে, ওকে? যেহেতু ঠিক আগের ইনস্ট্রাকশনটাই হচ্ছে লোড, মানে এএলইউ ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড, তাই না? এএলইউ ইনস্ট্রাকশনের ঠিক আগের ইনস্ট্রাকশনটাই হচ্ছে লোড, তার মানে এখানে কি ডাটা হ্যাজার্ড হবে এবং 1 সাইকেল ডিলে হবে, এই জিনিসটাই আমি প্রথমে বলেছি, ওকে? 1 সাইকেল ডিলে হবে। আবার বলা হচ্ছে কি যে দ্য লোড ইনস্ট্রাকশন ডিপেন্ডস অন অ্যাড ইনস্ট্রাকশন রাইট বিফোর ইট। আবার যে লোড ইনস্ট্রাকশন আছে, এই যে লোড ইনস্ট্রাকশন সেটা আবার কার উপর ডিপেন্ডেন্ট, তার ঠিক আগে যে অ্যাড ইনস্ট্রাকশন আছে সেটার উপর ডিপেন্ডেন্ট, ওকে? আচ্ছা, তাহলে ইফ দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড অন দ্য 5 স্টেজ পাইপলাইন, হোয়াট উড বি দ্য অ্যাকচুয়াল সিপিআই? মনে করো যে প্রোগ্রামটা সেটা একটা ফাইভ স্টেজ পাইপলাইন আর্কিটেকচারে রান করছে, তাহলে আমাদের অ্যাকচুয়াল সিপিআই কত হবে, উইথ অ্যান্ড উইদাউট অপারেন্ট ফরওয়ার্ডিং টেকনিক। আমরা যে অপারেন্ট ফরওয়ার্ডিং টেকনিক দেখলাম, এটা যদি ইউজ করা হয় আর যদি না ইউজ করা হয় তাহলে আমাদের সিপিআইটা কত হবে, ওকে? আচ্ছা, আমরা প্রথমে ধরে নিই যে অপারেন্ট ফরওয়ার্ডিং ফিচার যদি না থাকে, ওকে? আচ্ছা, অপারেন্ট ফরওয়ার্ডিং ফিচার যদি না থাকে তাহলে আমাদের কি হবে, আমাদের স্টলটা বেশি হবে, আর অপারেন্ট ফরওয়ার্ডিং থাকলে স্টলটা কম হবে। তো দেখো এখানে তাহলে ইনস্ট্রাকশন গুলা কিভাবে সাজানো আছে, প্রথমে লোড, তারপর অ্যাড, লোড, অ্যাড, এইভাবে আছে, তাই না? 2000টা ইনস্ট্রাকশন আছে। এখন লোড ইনস্ট্রাকশন যেটা আছে, তো লোড ইনস্ট্রাকশনে যে 5টা স্টেজ আছে, কি কি 5টা স্টেজ তোমার, মানে এটা এগুলো হচ্ছে সাইকেল, ওকে? 1 নম্বর সাইকেল এটা আইএফ স্টেজ আসলো, 2 নম্বর সাইকেল এটা আইডি স্টেজ আসলো, ইন দ্য মিন টাইম অ্যাড ইনস্ট্রাকশনটা আইএফ স্টেজ আসবে, ওকে? আচ্ছা, এখন যেহেতু অ্যাড ইনস্ট্রাকশনটা লোডের উপর ডিপেন্ডেন্ট, একটা যেহেতু লোডের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য দেখো
এই লোড ইনস্ট্রাকশনের রেজাল্টটা আমরা পাবো কোথায়? রাইট ব্যাক স্টেজে, এখানে কোনো ধরনের অপারেন্ট ফরওয়ার্ডিং নাই। ওকে, তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি কোথায়? রাইট ব্যাক স্টেজে পাচ্ছি। তাহলে আমরা এই যে রাইট ব্যাক স্টেজে রেজাল্টটা পাবো। ওকে, রাইট ব্যাক স্টেজে রেজাল্টটা পাচ্ছি। এখন অ্যাড ইনস্ট্রাকশন যেটা আছে, এখন অ্যাড ইনস্ট্রাকশনটা দেখো, অ্যাড ইনস্ট্রাকশনের জন্য অপারেন্টটা দরকার কখন? আইডি স্টেজে দরকার। ওকে, রেজিস্টার ইনস্ট্রাকশন ডিকোড এন্ড রেজিস্টার ফেচ, তাই না? তাহলে লোড ইনস্ট্রাকশন দিয়ে কি করা হচ্ছে, একটা রেজিস্টার ভ্যালুটা ঢোকানো হচ্ছে, আর অ্যাড ইনস্ট্রাকশন সেটাকে ইউজ করছে। তাহলে অ্যাড ইনস্ট্রাকশনের জন্য আইডি ফেজে দরকার, আইএফ স্টেজের পরে কি আইডি ফেজ, এই আইডি ফেজে তার ভ্যালুটা দরকার। আচ্ছা, দরকার হচ্ছে এখানে, তাই না? এই জায়গাটাই দরকার, কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় তো আর ফরওয়ার্ড করা সম্ভব না। ওকে, সম্ভব না। এই জন্য তোমার যেটা করতে হবে, এখানে একটা ডিলে ইন্ট্রোডিউস করতে হবে, স্টল আসবে। এই ইন্টেনশনালি যে ডিলেটা ইন্ট্রোডিউস করা হবে, সেই ডিলে ইন্ট্রোডিউস করে আইডি স্টেজটাকে 6 নম্বর ক্লক সাইকেলে নিয়ে আসবে। ওকে, 6 নম্বর ক্লক সাইকেলে যদি আসে, তাহলে এখন যেহেতু 5 নম্বর ক্লক সাইকেলে আমাদের লোড ইনস্ট্রাকশনের ভ্যালুটা রেডি, তাহলে এটা 6 নম্বর ক্লক সাইকেলে এটা পাওয়া যাবে। কাজে এই 6 নম্বর ক্লক সাইকেল থেকে সে নিতে পারবে। ওকে, এখান থেকে এখানে আসবে ভ্যালুটা। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে দেখো এখানে আমাদের 3টা ক্লক সাইকেল কিন্তু লস হচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখো আমাদের 5 নম্বর সাইকেলে, 5 নম্বর সাইকেলে কি হচ্ছে, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ হচ্ছে, আবার অ্যাড ইনস্ট্রাকশনটা দেখো কোথায় শেষ হচ্ছে, এটা আইডি স্টেজ এডের, তারপরে ইএক্স, তারপরে মেমোরি অ্যাক্সেস, তারপর হচ্ছে রাইট ব্যাক, তাই না? তারপরে 9 নম্বর সাইকেলে অ্যাড ইনস্ট্রাকশনটা শেষ। তারপরে দেখো আর লোড ইনস্ট্রাকশন যেটা আছে, লোড ইনস্ট্রাকশনটা শেষ হবে কোথায়? এই যে রাইট ব্যাক স্টেজে, অর্থাৎ 13 নম্বরে গিয়ে শেষ হবে। ওকে, তাহলে দেখো, তাহলে প্রথম ইনস্ট্রাকশন 5 নম্বরে শেষ, দ্বিতীয় ইনস্ট্রাকশন 9 নম্বরে, তৃতীয় ইনস্ট্রাকশন 13 নম্বর, চতুর্থটা কথা হবে 17 নম্বর, 21 নম্বর, এভাবে। ওকে, এটা একটা সিরিজ। আচ্ছা, এখন দেখো দেখো 9-এর পরে কি 13, 13-এর পরে 17, 17-এর পরে 21। তাহলে দেখো এখানে পার্থক্যটা কত? 4 সাইকেল, তাই না? 4 সাইকেল করে পার্থক্য। ওকে, তার মানে প্রতি 4 সাইকেলে একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে। এই দেখো এখানে একটা এক্সিকিউশন, এখানে আরেকটা এক্সিকিউশন, মাঝখানে 4টা সাইকেল আছে, 4টা সাইকেল পরে একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, এক্সেপ্ট ফার্স্ট ইনস্ট্রাকশন। ফার্স্ট ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ হওয়ার জন্য আমাদের কত দরকার? 5টা সাইকেল দরকার হচ্ছে। ওকে, এই যে প্রথম যেটা, প্রথমটা আমাদের প্রথম লোড ইনস্ট্রাকশনটা আলাদাভাবে কনসিডার করতে হবে। তাহলে দেখো আমাদের, তাহলে 9, 13, 17, 21, ওকে, এইভাবে তোমার 2000 প্রথম ইনস্ট্রাকশনের জন্য আমাদের 5 সাইকেল দরকার, আর বাকি তোমার 1999, অর্থাৎ এখান থেকে প্রথম ইনস্ট্রাকশনটা যদি বাদ দাও, তাহলে কত 1999টা ইনস্ট্রাকশন থাকবে। এই 1999টা ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে কি, প্রতি 4 সাইকেলে, এই জন্য 4 দিয়ে আমরা গুণ করলাম। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, 5 প্লাস 1999 মাল্টিপ্লাইড বাই 4, তাহলে আমরা কত পাবো, 8001 সাইকেল। ওকে, আর তাহলে সিপিআই কত হবে, ক্লক পার ইনস্ট্রাকশন, এটা হচ্ছে 8001 ডিভাইডেড বাই আমাদের ইনস্ট্রাকশন কত আছে, 2000টা, এই জন্য ক্লক পার ইনস্ট্রাকশন কত হচ্ছে, 4। ওকে, অ্যাপ্রক্সিমেটলি 4। এটা কখন, উইদাউট অপারেন্ট ফরওয়ার্ডিং, এখানে কোনো অপারেন্ট ফরওয়ার্ডিং হয় নাই। ওকে, অপারেন্ট ফরওয়ার্ডিং টেকনিক ব্যবহার করা হয় নাই। এখন আমরা দেখি অপারেন্ট ফরওয়ার্ডিং যদি ব্যবহার করি তাহলে কি হবে, উইথ অপারেন্ট ফরওয়ার্ডিং। ওকে, এখানে দেখো অপারেন্ট ফরওয়ার্ডিং এ যেটা হচ্ছে, সেটা আমরা দেখেছি প্রথমে, সেটা কি, যে লোড ইনস্ট্রাকশন মনে করো এটা 5টা স্টেজ, আই এফ স্টেজ, আইডি, ইএক্স, ম্যাম, ডব্লিউ, ডব্লিউবি। আচ্ছা, অ্যাড ইনস্ট্রাকশন দেখো, এই যে যখন প্রথম ইনস্ট্রাকশনটা আইডি স্টেজ আছে, তাহলে আমরা অ্যাড ইনস্ট্রাকশনটা ফেচ করলাম। ওকে, এখন ফেচ করার পরে আমাদের কি হচ্ছে, আমাদের তো রেজাল্টটা রেডি হচ্ছে কি, মেমোরি অ্যাক্সেস, মেমোরি অ্যাক্সেস স্টেজের পরে রেজাল্টটা আমাদের রেডি হচ্ছে। তাহলে মেমোরি অ্যাক্সেস স্টেজ এর থেকে তোমার আইডি স্টেজে আসলে ফরওয়ার্ড করা সম্ভব না। আইডি স্টেজ তো এখানে থাকার কথা ছিল, আইডি স্টেজে ফরওয়ার্ড না করলে হয় সেটা কি, আমাদের ইএক্স স্টেজে দরকার, তাই না? ইএক্স স্টেজে ফরওয়ার্ড করলে হয়, কিন্তু এই এটা কি, এটা হচ্ছে আমাদের স্টল, এটা হচ্ছে ডিলে। এই ডিলেটা যদি আমাদের না থাকতো, তাহলে তো আইএফ এর পরে আইডিটা থাকতো এখানে, ইএক্সটা থাকতো এখানে, তাই না? এক স্টেপ করে বাম দিকে চলে আসতো, সেই ক্ষেত্রে মেমোরি অ্যাক্সেস স্টেজ থেকে ইএক্স স্টেজে ভ্যালুটা ফরওয়ার্ড করা সম্ভব না। এই জন্য আমরা কি করলাম, একটা সাইকেল ডিলে ইন্ট্রোডিউস করলাম, যার ধরুন তোমার
আইডি ইএক্স ম্যাম রাইট ব্যাক, এই স্টেজগুলো এক স্টেপ ডান দিকে সরে গেল। এখন তোমার দেখো মেইনলি ইএক্স স্টেজে আমাদের ভ্যালুটা দরকার তৈরি হচ্ছে কোথায়, অর্থাৎ 5 নম্বর সাইকেলে আমাদের ভ্যালু দরকার তৈরি হয়ে যাচ্ছে কোথায়, 4 নম্বর সাইকেলে, অর্থাৎ এখানে ফরওয়ার্ড করা সম্ভব। আচ্ছা এখন তাহলে দেখো একটা দিলে, একটা সাইকেল দিলে করলেই আমাদের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এবার দেখো লোডের ক্ষেত্রে, এখন বলা হচ্ছে যে লোডটা আবার এডের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা লোড এডের উপর যেহেতু ডিপেন্ডেন্ট, তাহলে আমরা দেখি তো আমাদের এক সাইকেল ডিলে করার কারণে এই যে লোড ইনস্ট্রাকশনটা শুরু হবে কোথায়, 4 নম্বর সাইকেল থেকে, তারপর এটা আইডি স্টেজে গেলো, তারপরে ইএক্স স্টেজে। তাহলে দেখো আমাদের এখান থেকে অ্যাড ইনস্ট্রাকশন ইএক্স স্টেজে রেজাল্টটা তৈরি করছে, ওকে, এডিশনের রেজাল্টটা তৈরি হচ্ছে কি ইএলইউ এর মাধ্যমে ইএক্স স্টেজে তৈরি হচ্ছে। আর লোড ইনস্ট্রাকশন কি, লোড ইনস্ট্রাকশনের এই রেজাল্টটা দরকার, ওকে, তো এই রেজাল্টটা তার ইএক্স স্টেজে দরকার, ওকে, যেহেতু লোড ইনস্ট্রাকশনটা এডের উপর ডিপেন্ডেন্ট, কাজেই লোড ইনস্ট্রাকশনের রেজাল্টটা দরকার হচ্ছে ইএক্স স্টেজে। তো যেহেতু লোড ইনস্ট্রাকশনের ইএক্স স্টেজ এটা কত, 3 নম্বর সাইকেলে, আর এর ইনস্ট্রাকশন ইএক্স স্টেজ কত, 5 নম্বর সাইকেলে, কাজে 5 নম্বর সাইকেল থেকে 6 নম্বর সাইকেলে ডেটাটা অপারেন্টটা ফরওয়ার্ড করা যাবে, ওকে, কাজে এখানে কোনো ডিলে দরকার নাই, শুধুমাত্র অ্যাড ইনস্ট্রাকশনে কি হবে একটা করে ডিলে আসবে, লোড ইনস্ট্রাকশনে কোনো ধরনের ডিলে আসবে না। তো কাজে দেখো আমাদের ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউশন শেষ হচ্ছে কত, প্রথম ইনস্ট্রাকশন 5 নম্বর সাইকেলে শেষ হচ্ছে এই যে রাইট ব্যাক স্টেজের পরে, দ্বিতীয় ইনস্ট্রাকশন 7 নম্বর, তৃতীয় ইনস্ট্রাকশন 8 নম্বর, ওকে, আবার চতুর্থ ইনস্ট্রাকশন কত, 10 নম্বর। তাহলে দেখো আমাদের লোড ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হচ্ছে 5 নম্বরে, 8 নম্বরে, তাই না, এভাবে 5, 8, 11, 14 এভাবে, আর অ্যাড ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হচ্ছে কখন দেখো, 7 নম্বর, তারপর হচ্ছে 10 নম্বর, 13, 16 এভাবে, ওকে। আচ্ছা তাহলে আমরা আমাদের লাস্ট ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের অ্যাড, তাই না, এই অ্যাড ইনস্ট্রাকশন পর্যন্ত পৌঁছার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দেখো কত সাইকেলে আমরা লাস্ট লাস্ট অ্যাড ইনস্ট্রাকশনে পৌঁছতে পারবো, ওকে, এই যে 2000তম যে ইনস্ট্রাকশনটা সেটা কি হবে অ্যাড ইনস্ট্রাকশন। আমরা হিসাব করছি যে ওই লাস্ট অ্যাড ইনস্ট্রাকশন পর্যন্ত পৌঁছতে আমাদের কত সাইকেল লাগবে, তাহলে প্রথম অ্যাড ইনস্ট্রাকশনটা আমরা এক্সিকিউট করেছি 7 নম্বর সাইকেলে, ওকে, 7 নম্বর সাইকেলে, এরপরে আমরা কি তোমার 10, 13, 16 এইভাবে, তাই না, তাহলে প্রথমটা হচ্ছে 7 নম্বর সাইকেলে, তারপরে পরের দেখো পরের এখানে এটা লোড দিয়ে শুরু অ্যাড দিয়ে শেষ, তার মানে হচ্ছে 2000 ইনস্ট্রাকশনের মধ্যে 1000টা ইনস্ট্রাকশন হচ্ছে লোড ইনস্ট্রাকশন, বাকি 1000টা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন। এখন প্রথম অ্যাড ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় 7 নম্বর সাইকেলে, আর তাহলে বাকি যে 999টা অ্যাড ইনস্ট্রাকশন আছে সেটা প্রতি 3টা সাইকেল পর পর এটা শেষ হচ্ছে। তো এইভাবে তাহলে 999 মাল্টিপ্লাইড বাই 3, এতগুলো +7, এতগুলো সাইকেল পরে আমাদের লাস্ট অ্যাড ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, অর্থাৎ 3004টা সাইকেল লাগবে আমাদের সবগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে। কাজেই আমাদের সিপিআই কত হচ্ছে, সিপিআই হচ্ছে সিপিআই ক্লক পার ইনস্ট্রাকশন, আমাদের 2000টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমাদের লাগছে 3004 সাইকেল ডিভাইডেড বাই 2000, তাহলে হলো কত, 1.502, এত ক্লক পার ইনস্ট্রাকশন আমাদের দরকার, ওকে। আর যদি আমরা অপারেন্ট ফরওয়ার্ডিং না করি সেক্ষেত্রে আমাদের কত ছিল, 4, তাই না, অপারেন্ট ফরওয়ার্ডিং না হলে আমাদের 4টা করে সাইকেল লাগতো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য, আর আমরা দেখলাম অপারেন্ট ফরওয়ার্ডিং থাকার জন্য আমাদের কারণে আমাদের 1.5 সাইকেল লাগতেছে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা এবার তাহলে আমরা কন্ট্রোল হ্যাজার্ডে চলে যাই। কন্ট্রোল হ্যাজার্ড আমরা লাস্ট ক্লাসে স্ট্রাকচারাল হ্যাজার্ড এবং ডেটা হ্যাজার্ড দেখেছি, তাই না, আজকে আমরা ডেটা হ্যাজার্ডের দুইটা প্রবলেম আমরা সলভ করলাম, এখন আমরা কন্ট্রোল হ্যাজার্ডটা দেখব এবং কন্ট্রোল হ্যাজার্ডের একটা প্রবলেম সলভ করব। আচ্ছা কন্ট্রোল হ্যাজার্ড কাকে বলা হচ্ছে, দেখো ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের কারণে নেক্সট ইনস্ট্রাকশন কোনটা হবে সেটা আমরা ইমিডিয়েট ডিসাইড করতে পারি না, ওকে, যার দরুন পাইপলাইনে এমন একটা ইনস্ট্রাকশন চলে আসতে পারে যেটা আসলে এক্সিকিউশন করার দরকার নাই, কাজেই যদি ওই ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যায় যেটা আসলে দরকার নাই, তাহলে কি হবে আমাদের প্রোগ্রাম কারেক্ট রেজাল্ট দিবে না, ওকে, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ড বা ব্রাঞ্চ হ্যাজার্ড, কন্ট্রোল হ্যাজার্ড বা ব্রাঞ্চ হ্যাজার্ড। আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি, মনে করো আমাদের এখানে একটা কন্ট্রোল ইনস্ট্রাকশন আছে বা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আছে, এটা কি ব্রাঞ্চ
ইফ ইকুয়াল, ওকে, যদি ইকুয়াল হয় তাহলে ব্রাঞ্চিং হবে, মানে যদি ইকুয়াল হয় তাহলে জাম্প করবে। এটা আর ওয়ান আর থ্রি আর 36, তাই না? এটার মানে হচ্ছে যে আর ওয়ান আর আর থ্রি এই দুইটা রেজিস্টারের মান যদি সমান হয় তাহলে 36 নম্বর ইনস্ট্রাকশনে চলে যাবে। 36 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে এটা, ওকে। তাহলে আর ওয়ান আর আর থ্রি এর মান যদি সমান হয় তাহলে দেখো 10 নম্বর ইনস্ট্রাকশন থেকে জাম্প করে কোথায় যাবে, 36 নম্বরে চলে যাবে। আর যদি সমান না হয় তখন কি হবে, 14 নম্বর ইনস্ট্রাকশন, মানে যেভাবে যে অর্ডারে এক্সিকিউট করছিল সেই অর্ডারে করে যাবে, ওকে। তাহলে এটাকে আমরা বলি এইভাবে, যদি 36 নম্বরে চলে যায় তাহলে বলি আমরা যে ব্রাঞ্চ টেকেন, ওকে। ব্রাঞ্চ টেকেন বলি আমরা কখন, যদি কন্ডিশনটা ফুলফিল হয় এবং ওই ইনস্ট্রাকশনে যদি চলে যায় তাহলে এটা ব্রাঞ্চ টেকেন, আর যদি না যায় তখন এটাকে বলা হচ্ছে নট টেকেন, ব্রাঞ্চ নট টেকেন, ওকে। অর্থাৎ 10 নম্বরের পরে যদি পরে ইনস্ট্রাকশনে যদি চলে আসে, 14 নম্বরে আসে, 4 বাইট করে, তো ওই জন্য তোমরা 10 এর পরে 14, 14 পরে 18, 18 পরে 22, যে 10 এর পরে যদি 14 তে আসে তাহলে এটা হচ্ছে নট টেকেন, ওকে, ব্রাঞ্চ নট টেকেন। আর 36 চলে গেলে ব্রাঞ্চ টেকেন, ওকে। আর ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এর পরে, এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এর পরে যে ইনস্ট্রাকশন গুলো আছে, ঠিক পরেই যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলোকে বলা হচ্ছে ফল থ্রু, ফল থ্রু, ওকে। ফল থ্রু ইনস্ট্রাকশন কোনগুলো, এই যেগুলো হচ্ছে ফল থ্রু ইনস্ট্রাকশন, মানে কি স্যার এটার উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে যদি ব্রাঞ্চটা নট টেকেন হয়, ওকে, ব্রাঞ্চটা যদি সাকসেসফুল না হয় তাহলে কি হবে, এরপরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। এটা আসলে ধরো মনে করো একটা ইফ স্টেটমেন্ট আছে, তুমি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ইফ স্টেটমেন্ট দেখলে, তো এই ইফ স্টেটমেন্টটাকে যখন সে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, অর্থাৎ যখন সে এই যে এই ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, তখন আসলে কি হবে, এই যে ইফ স্টেটমেন্ট যেটা ছিল সেটা একটা যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন হবে, ওকে। এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরে কিছু ইনস্ট্রাকশন হবে, এটা হচ্ছে যদি কন্ডিশন ফুলফিল না হয় তাহলে যেগুলো এক্সিকিউট হতো সেগুলো এখানে আসবে, আর কন্ডিশন ফুলফিল হলে যেগুলো এক্সিকিউট হবে সেগুলো কোত্থেকে, এই যে 36 থেকে শুরু হবে। কাজে কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে এখান থেকে কোথায় যাবে, সরাসরি 36 এ যাবে, আর কন্ডিশন ফুলফিল না হলে পরে ইনস্ট্রাকশন গুলো একটার পর একটা এক্সিকিউট করতে থাকবে। এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ইফ স্টেটমেন্টটা, ইফ স্টেটমেন্ট বলতে পারো, অথবা মনে করো ফর লুপ, ফর লুপটা ওইভাবে করা হয়, তারপর মনে করো প্রসিডিউর কল, ফাংশন কল, এগুলো এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশন দিয়ে করা হয়। তো যে ইনস্ট্রাকশন গুলো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ঠিক পরেই থাকে এগুলো হচ্ছে ফল থ্রু ইনস্ট্রাকশন। আচ্ছা এখন আমরা দেখি যে প্রবলেমটা কি, দেখো এখানে এই যে আর ওয়ান এবং আর থ্রি এই দুইটা যে ইকুয়াল, ইকুয়ালিটি চেকটা কোথায় হবে, কোন স্টেজে হবে, সেটা হচ্ছে যে থার্ড স্টেজ যেটা ইএক্স স্টেজ যেটা সেটাতে হবে, তাই না? যেহেতু অ্যালিউ আছে এখানে, এই দিক দিয়ে আর ওয়ান এর ভ্যালু যাবে, এদিকে আর থ্রি এর ভ্যালু যাবে, সে কম্পেয়ার করে দেখবে এটা ইকুয়াল কিনা, তাহলে আমাদের এই স্টেজে ইকুয়াল কিনা সেটা চেক করছে। আচ্ছা এখন যদি ইকুয়াল হয় তাহলে ইকুয়ালিটির যে রেজাল্ট সেটা তো এই পাইপলাইন রেজিস্টারে আছে, ওকে, এই পাইপলাইন রেজিস্টারে আছে। কাজে আমরা দেখো এই যে ফোর্থ স্টেজে গিয়ে, অর্থাৎ মেমোরি অ্যাক্সেস স্টেজে গিয়ে আমরা জানতে পারবো যে আসলে ব্রাঞ্চটা সাকসেসফুল কিনা, ওকে, অর্থাৎ ব্রাঞ্চটা টেকেন নাকি নট টেকেন সেটা আমরা বুঝতে পারবো কোথায়, এই স্টেজে, 4 নম্বর স্টেজে, ওকে, 4 নম্বর স্টেজে। আচ্ছা আমরা আমরা যদি পাইপলাইনিং ইউজ করি তাহলে কি হবে, দেখো এই যে ইনস্ট্রাকশন আছে সেটা ফেচ করবে, তারপরে এটা ডিকোড স্টেজে যাবে, আর ইন দ্য মিন টাইম এই পরের ইনস্ট্রাকশনটা এটা ফেচ স্টেজে আসবে, তাই না? আর এরপরের সাইকেলে কি হবে, এটা ইএক্স স্টেজে যাবে, এটা আইডি স্টেজে যাবে, আর থার্ড ইনস্ট্রাকশন যেটা সেটা ফেচ স্টেজে আসবে, তারপরে কি হবে পরের সাইকেলে এর ইনস্ট্রাকশনটা ফেচ করবে, তাই না? এখন ধরা যাক এখানে যদি কম্পারিজনটা কন্ডিশনটা যদি ট্রু হয়, অর্থাৎ যদি ইকুয়াল হয় আর ওয়ান আর থ্রি যদি ইকুয়াল হয় তাহলে তো সে কি করবে, 36 নম্বর ইনস্ট্রাকশন চলে যাবে, তাই না? 36 নম্বর অ্যাড্রেস চলে যাবে, 36 নম্বর অ্যাড্রেসে যাবে, তাহলে এখানে ইএলইউ স্টেজের পরে সে বুঝতে পারবে যে সে বুঝতে পারবে যে এখন 36 নম্বর ইনস্ট্রাকশনে চলে যেতে হবে, ওকে। তার মানে প্রোগ্রাম কাউন্টারের মানটা চেঞ্জ হবে, এটা কোথায়, এটা হচ্ছে এই 4 নম্বর স্টেজে গিয়ে চেঞ্জ হবে, ওকে, এই জায়গায় চেঞ্জটা হবে, তাহলে এই জায়গায় প্রোগ্রাম কাউন্টারের মানটা চেঞ্জ হবে। তো এই যে 4 নম্বর স্টেজে যে তোমার সে বুঝতে পারলো যে 36 নম্বর নেক্সট নেক্সট প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা হবে 36, কারণ এই 36 অ্যাড্রেসের ইনস্ট্রাকশনটা এখন ফেচ করতে হবে, ওকে।
তাহলে এই ইনস্ট্রাকশন গুলা তো যে পাইপলাইনে ঢুকালো এক্সিকিউশনের জন্য, এগুলো তো আসলে দরকার নাই। ওকে, এগুলা কিন্তু আননেসেসারি। ইভেন এগুলো যদি তোমার এক্সিকিউশন হয়ে যায় তাহলে কিন্তু প্রোগ্রাম কারেক্ট রেজাল্ট দিবে না। ওকে, এটা যদি এক্সিকিউশন হয়ে যায় এটার মানে কি? এটার মানে হচ্ছে যদিও কন্ডিশন ফুলফিল করেছে কিন্তু তুমি কন্ডিশন ফুলফিল না করলে যে কাজ করার কথা সেটা করে ফেললে। এই জন্য তোমার এই যে 4 নম্বর সাইকেলে বা 4 নম্বর স্টেজে যখন বুঝতে পারলে যে তোমার এই ইনস্ট্রাকশন ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনের পরে 34 নম্বর অ্যাড্রেসের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হবে, তখন তোমার এই যে বাকি 3টা ইনস্ট্রাকশন বা বাকি ইনস্ট্রাকশন যেগুলো তুমি ইয়েতে ঢুকিয়েছিলে, পাইপলাইনে ঢুকিয়েছিলে, সেগুলোকে ক্যান্সেল করে দিতে হবে। ওকে, এগুলো যদি ক্যান্সেল করো তার মানে কি হচ্ছে, এই যে 3টা ইনস্ট্রাকশন সাইকেল কিন্তু তোমার লস হবে। ওকে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ওকে, দ্বিতীয় ইনস্ট্রাকশনের এই তিনটা তিনটা অপারেশন ক্যান্সেল করতে হবে, তৃতীয় ইনস্ট্রাকশনের 2টা, চতুর্থ ইনস্ট্রাকশনের 1টা অপারেশন ক্যান্সেল করতে হবে, তার মানে ইন টোটাল তোমার 3টা সাইকেল ইনস্টল হবে। ওকে, তো এটাই হচ্ছে তোমার কন্ট্রোল হ্যাজার্ড বা ব্রাঞ্চ হ্যাজার্ড। একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন মানেই হচ্ছে আসলে এক ধরনের জাম্প, অর্থাৎ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন থেকে সে কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে একটা জাম্প হয়। জাম্পটা আসলে দুই ধরনের, জাম্প ইনস্ট্রাকশন তোমার দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্ডিশনাল জাম্প আর একটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। ওকে, তো আনকন্ডিশনাল জাম্পের জন্য সমস্যা সেরকম নাই, কিন্তু কন্ডিশনাল জাম্প হলে সমস্যা, কারণ তোমাকে কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে তোমাকে জাম্প করতে হবে, মানে হচ্ছে কারেন্ট অ্যাড্রেস থেকে অন্য একটা অ্যাড্রেস যেটা তোমার কারেন্ট ইনস্ট্রাকশনের আগেও হইতে পারে, কারেন্ট ইনস্ট্রাকশনের অনেক পরেও হইতে পারে, এরকম অ্যাড্রেস একটা ইনস্ট্রাকশনের তখন জাম্প করতে হবে। ওকে, এখন যেহেতু আমরা পাইপলাইন ইউজ করছি, তো আমরা 4 নম্বর 4 নম্বর সাইকেলে আমরা জানতে পারবো, 4 নম্বর স্টেজে গিয়ে জানতে পারবো যে আমাদের কোথায় জাম্প করতে হবে এবং এই কন্ডিশনটা এটা কি তোমার টেকেন নাকি নট টেকেন, মানে ব্রাঞ্চিংটা টেকেন না নট টেকেন, এটা জানতে পারবো আমরা 4 নম্বর সাইকেলে, এবং কোথায় যেতে হবে সেটা আমরা 4 নম্বর সাইকেলে গিয়ে বুঝতে পারবো। তো ইন দ্য মিন টাইম যে বাকি তিনটা সাইকেলে আমরা যে ইনস্ট্রাকশন গুলো ঢুকালাম এগুলার অপারেশন গুলো আসলে আননেসেসারি, এই জন্য এগুলাকে ক্যান্সেল করতে হবে। ওকে, যদি ব্রাঞ্চটা টেকেন হয় তাহলে এগুলাকে ক্যান্সেল করতে হবে, ব্রাঞ্চ যদি নট টেকেন হয়, এটা কম্পারিজন করার পরে আমরা বুঝতে পারছি, যদি ব্রাঞ্চটা নট টেকেন হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু এইভাবে এক্সিকিউশনটা হবে, কিন্তু ব্রাঞ্চ যদি টেকেন হয় সেক্ষেত্রে এই যে কাজগুলো করা হয়েছিল সেগুলোকে অবশ্যই ক্যান্সেল করতে হবে। ওকে, এখানে দেখানো হয়েছে তোমার যে 4 নম্বর স্টেজে গিয়ে এই জায়গাটায় আমরা বুঝতে পারি যে তোমার ব্রাঞ্চটা টেকেন নাকি নট টেকেন এবং তোমার কোথায় জাম্প করতে হবে। ওকে, টার্গেট অ্যাড্রেস যেটা, এখানে টার্গেট অ্যাড্রেসটা কত, 36, এই টার্গেট অ্যাড্রেসটা আমরা বুঝতে পারছি কোথায়, 4 নম্বর স্টেজে, এই যে এই স্টেজে, এখানে গিয়ে আমরা বুঝতে পারবো। ওকে, এখানে গিয়ে ওই যে প্রোগ্রাম কাউন্টারের নেক্সট ভ্যালুটা ক্যালকুলেট হবে, প্রোগ্রাম কাউন্টারের নেক্সট ভ্যালু কত, কারেন্ট প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কত, 10। ওকে, নেক্সট ভ্যালু যদি ব্রাঞ্চটা টেকেন হয় তাহলে নেক্সট প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কত, 36। ওকে, তাহলে এই যে 4 নম্বর স্টেজে গিয়ে আমরা বুঝতে পারবো যে নেক্সট প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা কত। ওকে, তো কাজে এই আগের সাইকেল গুলাতে যে ইনস্ট্রাকশন গুলো পাইপলাইনে ঢুকানো হয়েছিল সেগুলো আমাদেরকে ক্যান্সেল করতে হবে। এখন দেখো, তো এটা আমাদের 4 নম্বর স্টেজে গিয়ে যে কাজটা হচ্ছে এটাকে কোনোভাবে আমরা যদি এগিয়ে আনতে পারি, এগিয়ে আনতে সুবিধাটা কি, দেখো যে 4 নম্বর স্টেজে গিয়ে আমরা জানতে পারলাম, যার দরুন আমাদের পরের 3টা ইনস্ট্রাকশনের ইনস্ট্রাকশনকে ক্যান্সেল করতে হলো। ওকে, পাইপলাইনের পরের 3টা ইনস্ট্রাকশনকে ক্যান্সেল করতে হলো। এখানে যে কাজটা হচ্ছে, অর্থাৎ এখানে কাজ বলতে প্রথমত মানে এখানে 2টা কাজ, একটা হচ্ছে এই কন্ডিশনটা রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি, এটা কি ট্রু না ফলস সেটা আমরা পেয়ে যাচ্ছি, আর একটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের নতুন ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই 2টা কাজ আমরা যদি আগের স্টেজে, আগে কোনো একটা স্টেজে করতে পারি, তাহলে আমাদের লাভ কি হচ্ছে, দেখো যদি আমরা মনে করো এই 2 নম্বর স্টেজে যদি কাজটা করতে পারতাম তাহলে আমাদের লাভ কি হতো, লাভ হচ্ছে যে 1টা ইনস্ট্রাকশন আমাদের ক্যান্সেল করতে হবে। ওকে, এখন করতে হচ্ছে 3টা, আর আমরা যদি এই অপারেশনটাকে 2 নম্বর স্টেজে নিয়ে আসতে পারি তাহলে আমাদের কি করতে হবে, 1টা ইনস্ট্রাকশন ক্যান্সেল করতে হবে। দেখো এই কাজটাই এখানে করা হয়েছে, ব্রাঞ্চিং এট সেকেন্ড স্টেজ। আচ্ছা, এটা কিভাবে করা হয় দেখো, এখানে মনে করো যে এখানে ধরো যে ইনস্ট্রাকশনটা আছে
ব্রাঞ্চ ইফ ইকুয়াল, ওকে ব্রাঞ্চ ইফ ইকুয়াল, এখানে কি হচ্ছে আর ওয়ান আর আর থ্রি কম্পেয়ার করা হচ্ছে, কম্পারিজনটা হচ্ছে এএলইউ দ্বারা, এএলইউ কম্পেয়ারটা করছে, তারপরে স্টেজে গিয়ে আমরা রেজাল্টটা পাচ্ছি। আচ্ছা এখন এই ইনস্ট্রাকশনটাকে আমরা যদি একটু চেঞ্জ করি, কিভাবে চেঞ্জ করবো, মনে করো আমরা এটাকে দুইটা ইনস্ট্রাকশনে ভাগ করলাম, ওকে একটা হচ্ছে তোমার মনে করো ধরো দেখ সাব ইনস্ট্রাকশন দিয়েও হবে, মনে করো একটা ইনস্ট্রাকশন দিলাম সাব সাব আর ওয়ান, মনে করো সাব আর টু আর ওয়ান আর থ্রি, ওকে তাহলে আর ওয়ান থেকে আর থ্রি বাদ দিবে, বাদ দিয়ে আর টু তে রাখবে। ওকে তাহলে দেখো আর টু তে কিন্তু আমরা কি পাচ্ছি, আর টু তে সাব ইনস্ট্রাকশন দ্বারা আর টু তে আমরা এই সাবট্রাকশনের রেজাল্ট পাচ্ছি। ওকে এখন যদি আমরা আরেকটা ইনস্ট্রাকশন দিই যে যদি আর টুটা জিরো হয় তাহলে জাম্প করো, ওকে 36 এ চলে যাও, আর যদি এটা জিরো না হয় তাহলে যেভাবে সিকোয়েন্সিয়ালি সে এক্সিকিউট করতেছিল সেভাবেই যাবে। ওকে তাহলে দেখো এই একটা ইনস্ট্রাকশনকে আমরা যদি দুইটা ইনস্ট্রাকশনে কনভার্ট করি তাহলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, এটা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা যে ব্রাঞ্চ ইফ ইকুয়াল জিরো, এটা কি আর ওয়ান, তারপরে হচ্ছে কমা, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, মানে কি এটা হচ্ছে আর ওয়ান এর মান যদি জিরো হয় তাহলে ব্রাঞ্চিংটা করো, তাহলে জাম্প করো, কোথায় জাম্প করবে, এখানে যে অ্যাড্রেসটা আছে সেটাতে জাম্প করবে, মনে করো এটা যদি 36 হয় তাহলে 36 এ চলে যাবে। ওকে এই ইনস্ট্রাকশনের আগে আরেকটা ইনস্ট্রাকশন আমাদের লাগবে, যদি আমরা ইকুইভ্যালেন্ট করতে চাই আগে আরেকটা ইনস্ট্রাকশন লাগবে, তাহলে এখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে এই কম্পারিজনের কাজটা আগের আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে করা হচ্ছে, আর এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনে শুধুমাত্র একটা রেজিস্টারের ভ্যালু চেক করা হচ্ছে এটা জিরো কিনা। ওকে এই ব্রাঞ্চ ইকুয়াল জিরো এই ইনস্ট্রাকশন কি করবে, শুধুমাত্র একটা রেজিস্টার চেক করবে যে এই রেজিস্টারের ভ্যালুটা জিরো কিনা, যদি জিরো হয় তাহলে জাম্প করবে, না হলে জাম্প করবে না। তাহলে এখন আমাদের প্রবলেমটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ব্রাঞ্চ ইকুয়াল জিরো এই ইনস্ট্রাকশনটা আমরা আগের কোনো স্টেজে করতে পারি কিনা। ওকে দেখো এখানে যেহেতু তোমার এখানে জাস্ট একটা রেজিস্টারের ভ্যালুটা চেক করতে হবে জিরো নাকি ওয়ান, এটা খুব সহজ একটা কাজ, কিন্তু এর আগে ইনস্ট্রাকশন যেটা আমরা দেখলাম, এর আগে ইনস্ট্রাকশন যেটা ছিল ব্রাঞ্চ ইকুয়াল ব্রাঞ্চ ইফ ইকুয়াল আর ওয়ান আর আর থ্রি এই দুইটা চেক করতে হতো, এই দুইটা কি বিয়োগ করে আমাদের বুঝতে হতো যে আসলে এটা সমান কিনা। আর আমরা যদি এই ইনস্ট্রাকশনটা ইউজ করি, ওকে মনে করো কম্পাইলার যদি এই ইনস্ট্রাকশনটা ইউজ করে, তো সেক্ষেত্রে এটা কিন্তু সহজ হয়ে গেল যে জাস্ট তোমার একটা রেজিস্টার চেক করতে হবে সেটার মান জিরো কিনা। তো এই কাজটা আমরা দ্বিতীয় স্টেজে করতে পারি, এই যে ইনস্ট্রাকশন ডিকোড এন্ড রেজিস্টার ফেচ, এখানেই আমরা চেক করতে পারি যে একটা রেজিস্টারের মান জিরো কিনা। ওকে এই কাজটা অনেক সহজ এবং দ্বিতীয় স্টেজে এটা সম্ভব। তাহলে যদি এই রেজিস্টারের মানটা জিরো হয় তাহলে আমরা এই স্টেজে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাও পেয়ে যাবো। ওকে যেমন আগে আমরা প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা পেতাম 4 নম্বর স্টেজে, 4 নম্বর স্টেজে বুঝতাম যে আমাদের 36 নম্বর অ্যাড্রেস চলে যেতে হবে, কাজে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু হবে 36, আর এখন আমরা বুঝতে পারছি কোথায় এটা সেম কাজটা আমরা করতে পারবো, কোথায় 2 নম্বর স্টেজে। তো এভাবে 2 নম্বর স্টেজে আমরা আমরা অপারেশনটাকে আগে যেটা 4 নম্বর স্টেজে করা হতো এখন আমরা 2 নম্বর স্টেজে করে এইভাবে আমরা অপটিমাইজ করতে পারি, কারণ এখন আমাদের এটা যদি 2 নম্বর স্টেজে আমরা চেক করতে পারি তাহলে যদি এটা ব্রাঞ্চিংটা যদি হয়, দেখো যদি আমরা 2 নম্বর স্টেজে করতে পারি যদি ব্রাঞ্চিংটা হয় তাহলে আমাদের 36 নম্বরে চলে যেতে হবে, আর 2 নম্বর স্টেজে আমরা কিন্তু জাস্ট পরের ইনস্ট্রাকশনটা আমরা ফ্যাচ করেছি, তাই না, শুধুমাত্র এই অপারেশনটা আমাদের ক্যান্সেল করতে হবে। ওকে অর্থাৎ আমাদের এখানে শুধু একটা সাইকেল লস হতো, আগে যেখানে 3টা সাইকেল লস হতো এখন এখানে 1টা সাইকেল লস হবে। ওকে আচ্ছা এবার দেখো এখন আমরা সলিউশনটা কিভাবে হবে, আমরা কিভাবে করব, আমাদের 4টা উপায় আছে, আমাদের একটা হচ্ছে ইনস্টল আনটিল ব্রাঞ্চ ডিরেকশন ইজ ক্লিয়ার, ব্রাঞ্চ ডিরেকশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা ইনস্টল করব। ওকে ব্রাঞ্চ ডিরেকশন বলতে আমাদের কি টার্গেট অ্যাড্রেসটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা ইনস্টল করব, যেমন আমাদের এই আমরা যেটা করতে পারি একটা ওয়ে হচ্ছে কি আমরা পরের ইনস্ট্রাকশনটা ফেচ করলাম না। ওকে এটা মানে হচ্ছে আমরা ধর পরের ইনস্ট্রাকশনটা ফেচ করলাম না, আমরা জাস্ট কি করলাম এখানে একটা বাবল তৈরি করলাম, একটা ডিলে করলাম, অর্থাৎ একটা সাইকেলে আমরা কোনো কাজ করলাম না, ঠিক আছে। তাহলে তাহলে কি হচ্ছে যে আমাদের 2 নম্বর স্টেজে 2 নম্বর স্টেজের পরে আমরা জেনে গেলাম যে আমাদের টার্গেট
অ্যাড্রেসটা কি সেটা আমরা 2 নম্বর স্টেজে পরে আমরা জেনে গেলাম। ওকে, তো জানার পরে টার্গেট, তার মানে টার্গেট অ্যাড্রেস জানার পরে আমরা প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমরা ওই ইনস্ট্রাকশনটা আমরা পাইপলাইনে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমাদের ভুল ইনস্ট্রাকশনটা কিন্তু এখানে আসলো না। ওকে, আমাদের একটা সাইকেল লস হলো। তো আমরা জাস্ট জানার পরে যে আমাদের নেক্সট প্রোগ্রাম কাউন্টার ভ্যালু কত সেটা জানার পর আমরা নেক্সট ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম। তার মানে এই 14 নম্বর, মানে এই 14 নম্বর থেকে পরের ইনস্ট্রাকশন গুলো কি হবে, এক স্টেপ নিচে নিয়ে যাওয়া হবে, আর একটা সাইকেলে কোনো ধরনের অপারেশন হবে না। তাহলে এই সাইকেলে কিন্তু আমাদের সবসময় এই একটা সাইকেল কিন্তু লস হবে, অর্থাৎ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আসলেই আমাদের কি হবে, একটা সাইকেল লস হবে। সেটা ব্রাঞ্চটা টেকেন হোক অথবা নট টেকেন হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সাইকেল লস হবে। কাজে এটা খুব একটা ভালো ওয়ে না। ওকে, স্টল আনটিল ব্রাঞ্চ ডিরেকশন ইজ ক্লিয়ার। 2 নম্বর স্টেজে আমাদের ব্রাঞ্চ ডিরেকশনটা ক্লিয়ার হচ্ছে, এর আগ পর্যন্ত আমরা কি করব, এটা ডিলে করব। তো কাজে এটা সব ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য এই ডিলেটা তৈরি হবে, কাজে এটা কোনো ভালো সলিউশন না। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর সলিউশনে যাব, প্রিডিক্ট ব্রাঞ্চ নট টেকেন। 3 নম্বর সলিউশন হচ্ছে প্রিডিক্ট ব্রাঞ্চ টেকেন এবং ডিলেট ব্রাঞ্চ, দেখা যাক পরে। প্রিডিক্ট ব্রাঞ্চ টেকেন, এখন ধরা যাক আমাদের সলিউশনটা হলো, আমরা ধরে নিলাম যে ব্রাঞ্চটা নট টেকেন হবে, জাস্ট প্রিডিক্ট করলাম। প্রিডিক্ট করার মানে হচ্ছে আসলে মনে করো একটা একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে তুমি ধরে নিলে যে আসলে তুমি একটা জিনিস ধরে নিলে, একাধিক আউটকামের মধ্যে একটা আউটকামকে তুমি হবে বলে ধরে নিলে। ওকে, এটাকে বলা হচ্ছে প্রিডিক্ট করা। যেমন ধরো ওয়েদার প্রিডিকশন বলতে পারো, ওকে, কালকে বৃষ্টি হবে কি হবে না, এটা তুমি একটা আউটকাম ধরে নিলে কালকে বৃষ্টি হবে। ওকে, এটা হচ্ছে প্রিডিক্ট করা। তাহলে আমরা দেখো, আমি যদি ধরে নেই যে ব্রাঞ্চ নট টেকেন, ব্রাঞ্চ প্রিডিক্ট ব্রাঞ্চ নট টেকেন মানে তুমি প্রিডিক্ট করবে যে ব্রাঞ্চটা ব্রাঞ্চিংটা হবে না। আচ্ছা, যদি প্রিডিক্ট করো যে ব্রাঞ্চিংটা হবে না, তার মানে কি, এটার পরে এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরে তাহলে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। ওকে, আমরা ধরে নিচ্ছি কি স্যার 36 এ যাবে না, এর মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি ব্রাঞ্চ উইল নট বি টেকেন। ওকে, তাহলে 36 এ যাবে না, সে কি করবে, পরে ইনস্ট্রাকশন নিবে, যদি পরে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তারপরেটা হবে তারপরেটা হবে, এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, যেহেতু ধরে নিচ্ছি তাহলে কি আমরা এটার পরে এইটা ইয়ালিউতে ঢুকাবো, এই যে এখানে যেভাবে আছে তারপরে এটাও ইয়ালিউতে ঢুকাবো, সিগন্যালে আমরা ঢুকিয়ে যাবো। এখন দ্বিতীয় স্টেজে গিয়ে আমরা তো জানতে পারবো যে আসলে আমাদের প্রিডিকশনটা কারেক্ট কি না। ওকে, আমরা যে ধরে নিয়েছিলাম যে এটা নট টেকেন, আসলে কি নট টেকেন নাকি টেকেন, এটা আমরা দ্বিতীয় স্টেজে জেনে যাবো। দ্বিতীয় স্টেজে যখন জানবো যে এটা, যদি আমরা দ্বিতীয় স্টেজে গিয়ে যদি জানি যে এটা নট টেকেন, তাহলে যেটা এক্সিকিউট হচ্ছিল সেটা সেই অর্ডারেই এক্সিকিউট হতে থাকবে। আর যদি দ্বিতীয় স্টেজে গিয়ে বুঝি যে ব্রাঞ্চটা টেকেন, তার মানে আমাদের প্রিডিকশন ভুল, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেটা আমরা পাইপলাইনে এনেছিলাম সেটাকে আমাদের বাতিল করতে হবে। ওকে, তাহলে যখন আমাদের বাতিল করতে হবে তখন একটা সাইকেল লস হবে, কিন্তু যদি আমাদের প্রিডিকশন কারেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো ক্লক সাইকেল লস হচ্ছে না। ওকে, তো কাজে এটা প্রথম মেথড হচ্ছে একটা ভালো মেথড। ওকে, এটা কি তাহলে এক্সিকিউট সাকসেসফুল ইনস্ট্রাকশন ইন সিকোয়েন্স, মানে মনে করো এটা হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, ওকে, আনটেকেন ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা কারেন্টলি এক্সিকিউট হচ্ছে। আইডি স্টেজে গিয়ে আমরা বুঝতে পারলাম না, আমরা আইডি স্টেজে গেলাম। ওকে, ইন দ্য মিন টাইম আমরা ঠিক পরের ইনস্ট্রাকশন যেটা আছে, যেটা আমরা ধরে নিচ্ছি নট টেকেন, তাহলে পরের ইনস্ট্রাকশনটা আমরা এর মধ্যে নিয়ে আসলাম, পাইপলাইনে নিয়ে আসলাম। এখন এই 2 নম্বর স্টেজে গিয়ে এই 2 নম্বর স্টেজের রেজাল্ট দেখে আমরা বুঝতে পারবো যে ব্রাঞ্চটা টেকেন নাকি নট টেকেন। যদি ব্রাঞ্চটা নট টেকেন হয় তাহলে কোনো বাড়তি কিছু করতে হবে না, পরে ইনস্ট্রাকশন গুলো একটা একটা করে পাইপলাইনে আসতে থাকবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কোনো ধরনের ক্লক সাইকেল আমাদের লস হলো না। কিন্তু যদি আমরা 2 নম্বর স্টেজে গিয়ে বুঝি যে আমাদের ব্রাঞ্চটা টেকেন, ওকে, ব্রাঞ্চটা যদি টেকেন হয় সেক্ষেত্রে আমাদের প্রিডিকশনটা ভুল, কাজেই আমরা এই যে 2 নম্বর ইনস্ট্রাকশনটা যে ফেচ করেছিলাম সেটা আমাদের কি করতে হবে, বাতিল করতে হবে। এই জন্য দেখো এই যে আইডেল আইডেল কন্ডিশন মানে নো অপারেশন, এই যে 2 নম্বর ইনস্ট্রাকশনটা আমরা বাতিল করলাম। আর 3 নম্বর ইনস্ট্রাকশন কি হলো, ব্রাঞ্চের যে টার্গেট ছিল টার্গেট ইনস্ট্রাকশন, যেমন আমরা দেখলাম যে 36 নম্বর ইনস্ট্রাকশন এখানে কোনটা আসবে, 36 নম্বর ইনস্ট্রাকশনটা আসবে, তারপরে 37, তারপরে 38, এইভাবে আসতে থাকবে। ওকে, তাহলে এখানে কি হলো যে আমাদের প্রিডিকশনটা ভুল হলে একটা ক্লক সাইকেল আমাদের লস হলো। এখন আরেকটা ওয়ে হচ্ছে যে প্রিডিক্ট ব্রাঞ্চ টেকেন, আমরা যদি ধরে নিই যে ব্রাঞ্চটা টেকেন হবে, ওকে, এটা যদি হয় তাহলে আমরা কি করবো দেখো, বাট ব্রাঞ্চ টার্গেট অ্যাড্রেস ইজ নট নোন বাই দ্য আইএফ স্টেজ, টার্গেট ইজ নোন এট দ্য সেম টাইম এজ ব্রাঞ্চ আউটকাম, আইডি স্টেজে আমরা জানতে পারবো যে টার্গেট অ্যাড্রেসটা কত, তাহলে এই ক্ষেত্রেও এক সাইকেল পেনাল্টি হবে। এই যে দেখো
এই ক্ষেত্রে মনে করো আমরা এখানে প্রিডিক্ট করলাম নট টেকেন, তাই না? আমরা যদি প্রিডিক্ট করতাম ব্রাঞ্চ টেকেন, এটা যদি আমরা প্রিডিক্ট করতাম, ব্রাঞ্চ টেকেন যদি আমরা প্রিডিক্ট করতাম, তাহলে আমরা কি করতাম? আমরা এই যে প্রথম ইনস্ট্রাকশনের পরেই, প্রথম ইনস্ট্রাকশনের পরেই আমরা কি করতাম, দুই নম্বর ইনস্ট্রাকশন হিসাবে ব্রাঞ্চের টার্গেট ইনস্ট্রাকশনটা নিয়ে আসতাম। এটার মানে হচ্ছে এরকম, যদি আমরা ধরে নিই যে টার্গেট আমাদের ব্রাঞ্চ টেকেন হবে, এটা যদি আমরা ধরে নিই প্রিডিক্ট করি, তাহলে কি করবো আমরা এই ইনস্ট্রাকশনের পরে কোন ইনস্ট্রাকশনটা পাইপলাইনে নিয়ে আসবো, সেটা হচ্ছে 36 নাম্বার ইনস্ট্রাকশনটা পাইপলাইনে নিয়ে আসবো। ওকে, তার মানে এখানে তখন 14 নাম্বার না, এখানে 36 নাম্বার অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা এখানে আসবে। আর দুই নাম্বার স্টেজে গিয়ে আমরা শিওর হয়ে যাবো যে আসলে আমরা আমাদের প্রিডিকশন কারেক্ট নাকি ভুল। যদি প্রিডিকশন কারেক্ট হয়ে থাকে তাহলে এখানে 36 আসছিল, এখানে আসবে 37, এখানে আসবে 38, এখানে 39, এভাবে আসতে থাকবে। আর যদি আমাদের প্রিডিকশনটা কারেক্ট না হয় তাহলে কি হবে, এখানে আসবে তোমার 14, ইনস্ট্রাকশন 14, তাই না? তার এখানে এখানে যে 36 নাম্বার অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা আমরা পাইপলাইনে নিয়ে এসেছিলাম, এটাকে আমাদের ক্যান্সেল করতে হবে। তার মানে এখানে আইডিয়াল স্টেজ হবে, অর্থাৎ বাবল হবে, এখানে বাবল হবে, এখানে বাবল হবে, এখানে বাবল হবে। আর এখানে তোমার কোন ইনস্ট্রাকশনটা আসবে, সেটা হচ্ছে এই যে 14 নম্বর ইনস্ট্রাকশনটা এখানে আসবে, এখানে 15 নম্বর, এখানে সরি এখানে এখানে 14 নম্বর, এখানে 18 নম্বর, এখানে 22 নম্বর, এভাবে সিরিয়ালি আসতে থাকবে। ওকে, এটা যদি আমরা প্রিডিক্ট করি, ব্রাঞ্চ টেকেন যদি প্রিডিক্ট করি। ওকে, ব্রাঞ্চ টেকেন যদি প্রিডিক্ট করি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রিডিকশন ভুল হলে একটা ক্লক সাইকেল লস হচ্ছে, আর প্রিডিকশন যদি কারেক্ট হয় তাহলে কোনো ক্লক সাইকেল লস হচ্ছে না। দুই নম্বর আর তিন নম্বর মেথডের মধ্যে খুব বেশি তফাৎ নাই, শুধুমাত্র আমরা যদি জানি যে আমাদের কোন একটা ইনফরমেশন যদি আমাদের কাছে থাকে, আমাদের কাছে থাকে যে ব্রাঞ্চ টেকেনটার প্রবাবিলিটি বেশি, তাহলে আমরা কোনটা চুজ করবো, তিন নম্বর। ওকে, আর যদি আমাদের কাছে ইনফরমেশন থাকে যে ব্রাঞ্চ নট টেকেন এর প্রবাবিলিটি বেশি, তাহলে আমরা কোনটা চুজ করবো, দুই নম্বর মেথডটা চুজ করবো। আচ্ছা, এখন ফোর্থ যেটা, সেটা হচ্ছে ডিলেড, ডিলেড ব্রাঞ্চ। আচ্ছা, এটা হচ্ছে দেখো, ডিফাইন ব্রাঞ্চ টু টেক প্লেস আফটার ওয়ান ইনস্ট্রাকশন ফলোয়িং দা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। ব্রাঞ্চ ইনস্ট্রাকশন যেটা আছে, এটার পরে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটা আমরা যদি আগে থেকে ঠিক করে নিতে পারি। আচ্ছা, ব্রাঞ্চ ডিলে স্লট বলতে কি বোঝাচ্ছে আগে দেখো। দেখো আমাদের ধরো এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। ওকে, ইফ আর টু ইকুয়াল জিরো দেন একটা কাজ, ওকে একটা কাজ হবে। আর যদি এটা না হয়, যদি ফলস হয় তাহলে এখানে চলে যাবে। ওকে, আচ্ছা এখানে, আচ্ছা ডিলে স্লট বলতে কি বোঝাচ্ছে দেখো, এই যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ঠিক পরে পরে যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে ডিলে স্লট। ওকে, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরের যে জায়গাটা, পরের ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরের যে ইনস্ট্রাকশনের জায়গাটা, সেটাকে বলা হচ্ছে ডিলে স্লট। তো এই মেথডের উদ্দেশ্য হচ্ছে যে এই ডিলে স্লটে আমরা এমন কোনো ইনস্ট্রাকশন ব্যবহার করতে পারি কিনা যেটা ব্রাঞ্চটা টেকেন হোক নট টেকেন হোক এটা এক্সিকিউট হবে। ওকে, তাহলে কিন্তু আমাদের এই ডিলেটা থাকছে না। প্রবলেমটা বুঝো যে আমাদের প্রবলেমটা আসলে কোথায়, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, তাই না? এখন দেখো এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরে যে ইনস্ট্রাকশনটা আছে, ওকে, এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরে যে ইনস্ট্রাকশনটা আমরা পাইপলাইনে নিয়ে আসছি, সেই ইনস্ট্রাকশনটা আমাদেরকে কিন্তু ক্যান্সেল করার দরকার হতে পারে, তাই না? যদি আমাদের প্রিডিকশন ভুল হয় তাহলে আমাদের এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ঠিক পরে ইনস্ট্রাকশনটা আমাদের ক্যান্সেল করতে হচ্ছে। এটা হচ্ছে কি, আমাদের প্রিডিকশন যদি ভুল হয়। এখন তো আমাদের প্রিডিকশন তো ভুল হতেই পারে, তাই না? তো এখন আমরা যদি এই পরের ইনস্ট্রাকশনটা, পরের মানে এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরে পাইপলাইনে কোন ইনস্ট্রাকশনটা আসবে সেটা যদি আমরা এই ইনস্ট্রাকশন, দেখো ব্রাঞ্চ আমরা যদি প্রিডিক্ট করি যে ব্রাঞ্চ নট টেকেন, তাহলে আমরা কি করি, এই ইনস্ট্রাকশনটা পাইপলাইনে নিয়ে আসি। আর যদি আমরা প্রিডিক্ট করি ব্রাঞ্চ টেকেন, তাহলে আমরা কোন ইনস্ট্রাকশন নিয়ে আসি, এই ইনস্ট্রাকশনটা। ওকে, এই অ্যাড্রেসে যে ইনস্ট্রাকশন সেটা আমরা নিয়ে আসি, তাই না? এখন ধরো আমাদের প্রিডিকশন যদি ভুল হয় তাহলে কি হচ্ছে, আমাদের এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ঠিক পরে যেটা ইনস্ট্রাকশন আমরা পাইপলাইনে ঢুকিয়েছিলাম সেটা আমাদেরকে বের করতে হচ্ছে। ওকে, এটা হচ্ছে প্রবলেমটা। কাজে এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরে পরের ইনস্ট্রাকশনের যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে ডিলে স্লট। এই ডিলে স্লটে আমরা যদি এমন একটা ইনস্ট্রাকশন খুঁজে বের করতে পারি, ওকে, যে ইনস্ট্রাকশনটা আমরা
যে ইনস্ট্রাকশনটা এই ব্রাঞ্চের আউটকামের উপর ডিপেন্ডেন্ট না, ব্রাঞ্চটা ট্রু হোক ফলস হোক এটার উপর ডিপেন্ডেন্ট না, তাহলে আমাদের কি হলো যে এই ডিলে স্লটটা কভার হয়ে গেল, মানে তখন আমরা এই ইনস্ট্রাকশনটা এখানে এক্সিকিউট করতে পারলাম। এটা তো আমাদের আর ইনস্টল করার দরকার নাই, এই অপারেশনটা ক্যান্সেল করার দরকার নাই। আর ইন দ্য মিন টাইম আমরা তো সেকেন্ড স্টেজে জেনেই যাচ্ছি যে আমাদের টার্গেটটা কি হবে। ওকে, টার্গেটটা এখানে জানার পরে আমরা এই যে এই 3 নাম্বার ইনস্ট্রাকশনটা কি করতে পারবো, আমাদের ব্রাঞ্চের যে টার্গেট সেই ব্রাঞ্চের টার্গেট ইনস্ট্রাকশনটা এখানে ঢুকাতে পারবো। কাজে আমাদের প্রবলেম হচ্ছে তোমার এই ডিলে স্লটটা। ওকে, এই 2 নাম্বার ইনস্ট্রাকশনটা ব্রাঞ্চের ঠিক পরে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবো। ওকে, আমরা যতদূর চেষ্টা করবো যে এটা যদি ইনডিপেন্ডেন্ট হয়, ব্রাঞ্চের আউটকামের উপর ডিপেন্ডেন্ট না হয়। তাহলে দেখো, মনে করো এই ধরনের একটা কেস আছে, ডি অ্যাড মানে হচ্ছে ডাবল অ্যাড, ডাবল ফিলো অ্যাড করবে, এটা হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি, তাহলে আর টু আর আর থ্রি যোগ করে আর ওয়ান এর মধ্যে রাখবে। ওকে, এরপরে ধরো একটা তোমার ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন আছে, ইফ আর টু ইকুয়াল জিরো দেন। ওকে, দেখো এই যে এইটার পরে, এই কন্ডিশনের পরে যে স্লটটা, এটাকে আমরা বলছি ডিলে স্লট। আচ্ছা, এখন এই ডিলে স্লটে আমরা এমন কিছু অ্যাড করতে চাই যেটা তোমার এই ব্রাঞ্চের আউটকামের উপর ডিপেন্ডেন্ট না। তুমি দেখো যে এই যে এই অ্যাড ইনস্ট্রাকশন যেটা আছে, অ্যাড ইনস্ট্রাকশন এবং এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। এখানে দেখো, এখানে তো কি আছে যে আর টু আর আর থ্রি এই দুইটা যোগ করে আমরা কোথায় রাখবো, আর ওয়ানে রাখবো, তাই না? তার মানে এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে কোনটা, আর ওয়ান রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাই না? আর পরের যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন সেখানে আমরা চেক করছি যে আর টুর ভ্যালুটা জিরো কিনা। ওকে, তাহলে আর টুর ভ্যালু আমরা চেক করছি, আগে কিন্তু আর আর টুর ভ্যালু কোনো চেঞ্জ করি না, এখানে কিন্তু আর টুর ভ্যালু কোনো চেঞ্জ হয়নি। ওকে, দেখো আর টু, আর টু এখানে তো রিড করা হয়েছে, আর টু কিন্তু এখানে রাইট করা হয়নি, তাই না? এখানে আর টু এর মান কোনো চেঞ্জ হয়নি। এরপরে ইনস্ট্রাকশন আমরা আর টু ভ্যালু, এখানে আমরা আর টু ভ্যালুটা রিড করেছি। তাহলে দেখো, এখানে আর টু রিড করা হচ্ছে, এখানে আর টু রিড করা হচ্ছে, তাহলে এই ইনস্ট্রাকশনটা যদি এই ডিলে স্লটে আনা হয়, অর্থাৎ এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরে যদি এটা এক্সিকিউট করা হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ওকে, এই জন্য আমরা যদি ইনস্ট্রাকশন এক্সিকিউশনের আগে আমরা যদি এইভাবে চেঞ্জ করি, কি করলাম, আমরা জাস্ট ইনস্ট্রাকশনটা আমরা ডিলে স্লটে নিয়ে আসলাম, অর্থাৎ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ঠিক পরে আমরা নিয়ে আসলাম, তাহলে দেখো আমাদের কিন্তু রেজাল্টে কোনো, মানে রেজাল্টটা ইনকারেক্ট আসবে না, রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না, রেজাল্ট আগের মতোই থাকবে। কিন্তু লাভটা কি হচ্ছে, লাভটা হচ্ছে যে এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের টার্গেটটা আমরা জানতে পারবো কি আইডি স্টেজে, 2 নাম্বার স্টেজে। আর 2 নাম্বার স্টেজে আমরা যদি, 2 নাম্বার স্টেজে দেখো, 2 নাম্বার স্টেজে আমরা কি করছি, যে ইনস্ট্রাকশনটা ফ্যাচ করবো সেটা কি এই ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা ফ্যাচ করবো। তাহলে এই 2 নাম্বার এটা ফ্যাচ করলাম, আর তারপরে 2 নাম্বার স্টেজের পরে আমরা জানতে পারলাম টার্গেটটা কি। এখন টার্গেটটা জানার পরে টার্গেট থেকে আমরা ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম, সেটা কোথায় আসবে, এই যে এই ইনস্ট্রাকশনের পরে পাইপলাইনের মধ্যে টার্গেট ইনস্ট্রাকশনটা আসবে। তাহলে এখানে থাকছে তোমার, তাহলে এখানে আসলে এর পরে ডিলে স্লটের পরে এখানে কি থাকবে, টার্গেট ইনস্ট্রাকশনটা থাকবে। ওকে, তার মানে প্রথমে প্রথমে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, তারপরে এই অ্যাড ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, তারপরে টার্গেট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। ওকে, টার্গেট ইনস্ট্রাকশন এখানে আসতে পারবে কেন, কারণ হচ্ছে 2 নাম্বার স্টেজের পরেই আমরা জানতে পারছি যে আমাদের টার্গেট ইনস্ট্রাকশনটা কি হবে। কাজে টার্গেট ইনস্ট্রাকশনটা আমরা এখানে 3 নাম্বার ইনস্ট্রাকশন হিসেবে, এটাকে যদি 1 নাম্বার বলি, 2 নাম্বার, 3 নাম্বার ইনস্ট্রাকশন হিসেবে পাইপলাইনে আমরা ঢোকাতে পারবো। আর 2 নাম্বার ইনস্ট্রাকশন হিসেবে আমরা পাইপলাইনে ঢোকাচ্ছি এই অ্যাড ইনস্ট্রাকশনটা। ওকে, আচ্ছা এবার দেখো, কিন্তু এইটা এই সুবিধা সবসময় আমার নেওয়া সম্ভব না। ওকে, যেমন ধরো এখানে এই সিচুয়েশনটা দেখো, এখানে প্রথম আছে সাবট্রাক্ট ইনস্ট্রাকশন, আর ফাইভ থেকে আর সিক্স বাদ দিয়ে আর ফোরে রাখবে, তারপরে একটা অ্যাড ইনস্ট্রাকশন, এটা কি আর টু থেকে আর থ্রি বাদ দিবে, বাদ দিয়ে কোথায় রাখবে, আর ওয়ানে রাখবে। স্যার অ্যাড করবে না, হ্যাঁ আর টু আর থ্রি অ্যাড করে রাখবে না, ডি অ্যাড করবে, ডি অ্যাড, ডি অ্যাড মানে হচ্ছে ডাবল ভ্যালু আর কি, ডি বলতে ডাবল ভ্যালু, এটাও এক ধরনের অ্যাড অপারেশন, ইন্টিজার না, ডাবল ডাবল অ্যাড আর কি। তাহলে আর টু আর আর থ্রি অ্যাড করবে, করে কোথায় রাখবে, আর ওয়ানে রাখবে। আচ্ছা, এখন তারপর হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা, আর ওয়ান যদি জিরো হয়, ওকে, আর ওয়ান যদি জিরো হয় তাহলে আর ওয়ানের টার্গেট কি, আর ওয়ানের টার্গেট হচ্ছে এই সাবট্রাক্ট ইনস্ট্রাকশন। এখানে এই দুইটা ইনস্ট্রাকশন দেখো, এই দুইটা ইনস্ট্রাকশন কিন্তু ডিপেন্ডেন্ট, তাই না? এখানে আর ওয়ান এর ভ্যালুটা তৈরি হলো, আর ওয়ান এর ভ্যালুটা রাইট হলো, এখানে আর ওয়ান এর ভ্যালুটা ইউজ হচ্ছে, তাই না, রিড হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তুমি যদি এই ইনস্ট্রাকশনটা এই পরে নিয়ে আসো, এই ইনস্ট্রাকশনটা যদি ডিলে স্লটে দিয়ে দাও, তাহলে কি হবে, আর ওয়ান এর ওল্ড ভ্যালুটা রিড হয়ে
চেক করবে, কন্ডিশনটা চেক করবে, যে কন্ডিশনটা চেক হবে আর ওয়ান এর ওল্ড ভ্যালুর উপর, তারপরে আর ওয়ান এর ভ্যালুটা আপডেট হবে, তাই না? এটা যদি এখানে নিয়ে আসো, কিন্তু আসলে হওয়ার কথা কি, আর ওয়ান এর ভ্যালুটা আগে আপডেট হবে, তারপর আর ওয়ান এর ভ্যালুর উপর ভিত্তি করে ব্রাঞ্চিং দেওয়া হবে, তাই না? এটা যদি তুমি পরে নিয়ে আসো তাহলে উল্টা কাজটা হবে, আর ওয়ান এর ওল্ড ভ্যালুর উপর ডিসিশনটা আসবে, তারপরে আর ওয়ানটা আপডেট হবে। কাজে এই এখানে তুমি এই ইনস্ট্রাকশনটা আনতে পারবে না। ওকে, কাজে এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে এই ব্রাঞ্চের যে টার্গেট ইনস্ট্রাকশন, ওকে, ব্রাঞ্চের টার্গেট ইনস্ট্রাকশনটা আমরা ডিএস দিয়ে দিলাম। এটা এটা আমাদের ব্রাঞ্চের টার্গেট ইনস্ট্রাকশন ছিল, তাই না? এটা ব্রাঞ্চের টার্গেট কি ছিল, এটা ছিল, তাই না? সাবট্রাক্ট আর ফোর আর ফাইভ আর সিক্স, এটাকে আমরা কি করলাম, ডিএস দিয়ে দিলাম। আর এই যে ব্রাঞ্চের যে টার্গেট, ব্রাঞ্চের টার্গেট যেটা ছিল, টার্গেটের পরের ইনস্ট্রাকশনটা এখন টার্গেট বানালাম। অ্যারোটা খেয়াল করো, অ্যারোটা কিন্তু এই ইনস্ট্রাকশনকে পয়েন্ট করছে না, এর পরের ইনস্ট্রাকশনকে পয়েন্ট করছে। এখানে কি অ্যারোটা এই ইনস্ট্রাকশনকে পয়েন্ট করছে, সাবট্রাক্ট ইনস্ট্রাকশনকে। এটা আমরা কি করলাম, এই সাবট্রাক ইনস্ট্রাকশনটা আমরা ডিলে স্লটে দিয়ে দিলাম, আর এখানে ব্রাঞ্চিংটা করে দিলাম, ব্রাঞ্চের টার্গেটটা করে দিলাম, তারপরে ইনস্ট্রাকশনকে। আচ্ছা, তাহলে লাভ কি হলো দেখো, লাভ হলো দেখো, এখানে যখন ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পর ব্রাঞ্চ ব্রাঞ্চ যদি এটা, আচ্ছা এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা প্রথমে কি পাইপলাইনে আসবে, তারপরে কোনটা আসবে পাইপলাইনে, সাবট্রাক ইনস্ট্রাকশনটা আসবে। ওকে, তাহলে সাবট্রাক ইনস্ট্রাকশনটা, এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা যখন আইডি স্টেজে যাবে, সাবট্রাক ইনস্ট্রাকশন তখন ফেচ হলো। ওকে, আচ্ছা, এবার ব্রাঞ্চ ইনস্ট্রাকশন তিন নাম্বার সাইকেলে, অর্থাৎ আইডি স্টেজের পরেই আমরা জেনে গেলাম যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের টার্গেট কি, তাই না? এখন যদি টার্গেটটা, যদি টার্গেট এটাই হয়ে থাকে, মানে যদি টেকেন হয় আর কি, যদি টেকেন হয়ে থাকে টার্গেট, যদি এটাই হয়ে থাকে, এটার এক্সিকিউশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, আর দেখো যদি এটা মানে হচ্ছে প্রিডিকশন যদি আমাদের টেকেন হয় এবং প্রিডিকশন যদি কারেক্ট হয়, প্রিডিকশন যদি কারেক্ট হয় তাহলে কি হচ্ছে, অলরেডি আমরা টার্গেট ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন শুরু করে দিয়েছি। ওকে, টার্গেট ইনস্ট্রাকশন অলরেডি শুরু করে দিয়েছি। এখন কথা হচ্ছে যদি ইনস্ট্রাকশনটা, যদি আমাদের প্রিডিকশনটা ভুল হয়, অর্থাৎ আমাদের প্রিডিকশন যদি হয় টেকেন এবং প্রিডিকশনটা ভুল, প্রিডিকশন ভুল হলে তাহলে কি, আমরা এই যে ডিলে স্লটে যে ইনস্ট্রাকশনটা নিয়ে আসলাম এটা আসলে ইউজলেস। ওকে, তখন এটাকে আমাদের ইয়ে থেকে বের করে দিতে হবে, পাইপলাইন থেকে বের করতে হবে, মানে কি আমাদের এটাকে ক্যান্সেল করতে হবে। তার মানে একটা সাইকেল এখানে লস হচ্ছে ঠিক, কিন্তু যদি লস, যদি প্রিডিকশন কারেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো লস নাই। ওকে, আচ্ছা, এবার কাজে আমরা এই কাজটা করতে পারি, এটা আমরা কখন ইউজ করবো, যদি আমরা মনে করি যে প্রিডিকশনটা টেকেন এবং এটার প্রবাবিলিটি হাই, তখন আমরা এটা ইউজ করবো। আর দেখো এটা হচ্ছে কখন, এটা ইনস্ট্রাকশনটা দেখো, অ্যাড ইনস্ট্রাকশন আর টু আর থ্রি অ্যাড করে আর ওয়ানে রাখবে, তারপর হচ্ছে আমাদের ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, এবং ব্রাঞ্চ ইনস্ট্রাকশন টার্গেট হচ্ছে একটা সাব ইনস্ট্রাকশন। ওকে, এখন এখানে হচ্ছে ডিলে স্লটটা, ডিলে স্লটের পরে একটা অর ইনস্ট্রাকশন আছে, বুঝছে তো? তার মানে দেখো যদি ব্রাঞ্চটা টেকেন হয় তাহলে সাব ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, আর ব্রাঞ্চটা যদি নট টেকেন হয় তাহলে কি অর ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। তো আমরা কি করি, তাহলে এই ডিলে স্লটে এই অর ইনস্ট্রাকশনটা যদি আমরা দিয়ে দিই, ডিলে স্লটে আমরা অর ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম, তার মানে কি ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা যখন আইডি স্টেজে আসবে তখন অর ইনস্ট্রাকশনটা ফেচ হবে। ওকে, আচ্ছা, এখন যদি ব্রাঞ্চটা নট টেকেন হয়, নট টেকেন যদি হয় তাহলে তো অর ইনস্ট্রাকশনই এক্সিকিউট করতে হবে, কাজে এই ইনস্ট্রাকশন অলরেডি আমরা শুরু করে দিয়েছি, কাজে আমাদের কোনো ক্লক সাইকেল লস হবে না। কিন্তু যদি আমাদের এটা টেকেন হয় তাহলে তো টার্গেট ইনস্ট্রাকশন তো এটা, এটাই তো ডিলে স্লটে আসার কথা ছিল, তার মানে আমাদের তখন কি করতে হবে, এই অর ইনস্ট্রাকশনটা ক্যান্সেল করতে হবে এবং থার্ড ইনস্ট্রাকশন থেকে আমাদের টার্গেট ইনস্ট্রাকশনটা পাইপলাইনে আসা শুরু করবে। ওকে, তো কাজে এখানে আমাদের ক্লক সাইকেল লস হবে কখন, যদি ব্রাঞ্চটা টেকেন হয়। ওকে, আর যদি নট টেকেন হয় তাহলে কোনো ক্লক সাইকেল লস নাই। আচ্ছা, এটা আমরা কখন ইউজ করব, এক্ষেত্রে আমাদের প্রিডিকশনটা হবে নট টেকেন, এবং প্রিডিকশনের এবং নট টেকেন এর প্রবাবিলিটি যদি হাই হয় তাহলে আমরা প্রিডিক্ট করবো নট টেকেন, এবং এই মেথডটা ইউজ করবো। ওকে, এটাকে বলা হচ্ছে ফ্রম ফল থ্রু, ফল থ্রু থেকে, অর্থাৎ এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের পরের ইনস্ট্রাকশন গুলো আমরা কোথায় ডিলে স্লটে নিয়ে আসলাম, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ঠিক পরেটাই ডিলে স্লটে নিয়ে আসলাম। ওকে, তাহলে ডিলে স্লট বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ঠিক পরে আমরা কোন ইনস্ট্রাকশনটা পাইপলাইনে ঢুকাবো। ওকে, এখন
আমরা কি করতে পারি, একটা হচ্ছে যে আমরা আগে থেকে নিয়ে আসতে পারি, অর্থাৎ ফ্রম বিফোর, অর্থাৎ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আগে থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশন এখানে যদি আনতে পারি এটা বেস্ট, কারণ এটাতে কোনো ধরনের ক্লক সাইকেল লস হবে না। কিন্তু এটা সবসময় সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি ব্রাঞ্চ টেকেন এর প্রবাবিলিটি বেশি হয় তাহলে আমরা কি করবো, টার্গেটটাকে ডিলে স্লটে নিয়ে আসবো, আর ব্রাঞ্চ নট টেকেন এর প্রবাবিলিটি যদি বেশি হয় তাহলে আমরা কি করবো, ফল থ্রু থেকে অর্থাৎ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ঠিক পরের ইনস্ট্রাকশনটা এখানে নিয়ে আসবো। ওকে, লাস্টের দুইটা কেজি আমাদের কি হবে, প্রিডিকশন যদি আমাদের ভুল হয় তাহলে ক্লক সাইকেল একটা লস হবে। তো এই জিনিসটা জানো, হোয়েন ডু ইউ নো ইউ হ্যাভ এ ব্রাঞ্চ, ওকে, এটা আমরা কোথায় বুঝতে পারি, আইডি স্টেজে, দুই নাম্বার স্টেজে বুঝতে পারি যে আমাদের আসলে ব্রাঞ্চিং আছে কি নাই। হোয়েন ডু ইউ নো ইফ দ্য ব্রাঞ্চ ইজ টেকেন আর নট টেকেন, এটা আমরা আইডি স্টেজে সাধারণত বুঝতে পারি, যদি আমরা ওই ডিজাইনটাকে ইমপ্রুভ করি তাহলে আইডি স্টেজে বুঝতে পারি, আর যদি ডিজাইন ইমপ্রুভ না করি তাহলে ইএক্স স্টেজে বুঝতে পারি। উই নিড ফর সফিস্টিকেটেড সলিউশন ফর দ্য ফলোয়িং কেজেস। এখন ধরো মডার্ন পাইপলাইন গুলো আসলে শুধু 5টা না 10টা পাইপলাইন স্টেজ থাকে, তো কাজে এই ক্ষেত্রে তোমার কোন স্টেজে গিয়ে আমরা বুঝতে পারবো যে ব্রাঞ্চটা টেকেন না নট টেকেন এবং এটা ব্রাঞ্চের আউটকামটা কি। ওকে, সেভারাল ইনস্ট্রাকশন ইস্যুড পার সাইকেল, একটা ইনস্ট্রাকশন একটা সাইকেলে একাধিক ইনস্ট্রাকশন ইস্যু করা হয়। ওকে, আমরা এখানে এখন পর্যন্ত যেটা দেখছি যে একটা সাইকেলে একটা ইনস্ট্রাকশন ইস্যু করা হচ্ছে, কিন্তু মডার্ন প্রসেসর গুলোতে তোমার মাল্টিপল ইনস্ট্রাকশন একটা সাইকেলে ইস্যু করা হচ্ছে। সেভারাল প্রিডিক্টেড ব্রাঞ্চেস ইন ফ্লাইট এট দ্য সেম টাইম, একই সাথে একাধিক ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনও তোমার এক্সিকিউট হইতে পারে। ওকে, কাজে এই কিছু জিনিস আমাদের এই কাজটাকে একটু জটিল করেছে। আচ্ছা, এবার ধরো আমরা প্রিডিকশন মেথডটা নিয়ে একটু বলবো, যে প্রিডিকশন মেথড আমরা প্রিডিক্ট করতে পারি কি যে একটা ব্রাঞ্চ টেকেন আর নট টেকেন, এই দুইটার একটা আমরা প্রিডিক্ট করি, তাই তো? এখন প্রিডিকশনটা কিসের উপর ভিত্তি করে করবো, আমরা তাদের প্রিডিকশনটা এমন ভাবে করতে হবে যাতে এটার প্রবাবিলিটিটা হাই হয়। ওকে, আমরা যেটা প্রিডিক্ট করেছি সেটা সেটা আউটকাম সেটা হওয়ার প্রবাবিলিটি যাতে বেশি হয় সেটা আমাদের এনশিওর করতে হবে। আমাদের ব্রাঞ্চিং হবে কি হবে না আমরা কোথায় জানছি, আইডি স্টেজে, তাই না? টেকেন হবে না নট টেকেন হবে সেটা আমরা আইডি স্টেজে জানছি। এখন এটাকে আমরা ইমপ্রুভ করতে পারি কিনা, যে এটা আর একটু আগে অর্থাৎ ইনস্ট্রাকশন ফেস করার সময় আমরা বুঝতে পারি কিনা যে এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন নাকি না, তো সেটা করা যায় সেটা কিভাবে, এনকোড হোয়েদার ইনস্ট্রাকশন ইজ এ ব্রাঞ্চ অর নট। ওকে, এটা একটা ইনস্ট্রাকশন মনে করো আছে, একটা ইনস্ট্রাকশন ধরো 32 বিটের, তো এখানে তো প্রথম 8টা বিট কি থাকে, অপকোড থাকে, তাই না? এই 8টা বিট যে অপকোড থাকে, এই অপকোডের একদম প্রথমে আমরা যদি এমন একটা বিট রাখি, মানে প্রথম বিটটা যদি এরকম হয় যে 1 যদি হয় তাহলে এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, 1 না হলে এটা অন্য ইনস্ট্রাকশন। ওকে, তাহলে কিন্তু একদম প্রথম বিটটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন কিনা। ওকে, তো ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা এটা যদি আমরা না করি তাহলে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা বুঝতে আমাদের সেকেন্ড স্টেজে গিয়ে বুঝতে হবে, আর যদি আমরা প্রথম বিটটা বা প্রথম দিকের কোনো একটা বিটকে আমরা যদি রাখি যেটা ইন্ডিকেট করবে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন নাকি অন্য কোনো ইনস্ট্রাকশন, তাইলে কিন্তু আমরা বুঝতে পারবো একদম প্রথম স্টেজ অর্থাৎ ইনস্ট্রাকশন ফেচ সাইকেলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন নাকি অন্য কিছু। আর এটা যদি আমরা জানতে পারি তাহলে প্রিডিকশনের কাজটা কিন্তু আমাদের আইডি স্টেজে করা দরকার নয়, তখন কিন্তু আমরা ইনস্ট্রাকশন ফ্যাচ স্টেজেই করতে পারবো। আচ্ছা, এখন ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য আরেকটা কাজ হচ্ছে যে ব্রাঞ্চ আমাদের টেকেন নাকি নট টেকেন। ওকে, এটা তো আমরা ওই যে রেজিস্টারের যে ভ্যালুটা আছে সেটা দেখে আমরা বুঝি যে এটাকে টেকেন নাকি নট টেকেন। ইফ দ্য ব্রাঞ্চ ইজ টেকেন হোয়াট ইজ দ্য টার্গেট অ্যাড্রেস, এখন ব্রাঞ্চ যদি টেকেন হয় তাহলে টার্গেট অ্যাড্রেসটা কি, এখন টার্গেট অ্যাড্রেসটা কি কোনোভাবে প্রি কম্পিউট করার উপায় আছে কিনা। ওকে, তো আমরা সিচুয়েশনটাকে আরো ইমপ্রুভ করতে চাচ্ছি, এই জন্য আমরা যদি টার্গেট অ্যাড্রেসটা আগে থেকে কোনোভাবে ক্যালকুলেট করতে পারি, নর্মালি টার্গেট অ্যাড্রেসটা আমরা জানছি কখন আইডি স্টেজে, আমরা এটা আরো আগাতে পারি কিনা। ইফ দ্য ব্রাঞ্চ ইজ টেকেন হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশন এট দ্য ব্রাঞ্চ টার্গেট অ্যাড্রেস। ওকে, ধরো টার্গেট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা প্রি কম্পিউট করা, আরেকটা হচ্ছে যে টার্গেট ইনস্ট্রাকশনটাই আমরা যদি আগে থেকে কোনোভাবে যদি নিয়ে আসতে পারি, ওকে, সেটা কি করবে আরো আমাদের সাইকেলটাকে সেভ করবে। ওকে, তাহলে এই কাজগুলো কিভাবে করা যায় যেটা আমরা দেখবো এখন। একটা উপায় হচ্ছে যে ইউজ এ প্রিডিকশন ব্রাঞ্চ প্রিডিকশন বাফার, ব্রাঞ্চ প্রিডিকশন বাফার, ব্রাঞ্চ প্রিডিকশন বাফার বলতে এটা একটা টেবিল, এই জন্য এটাকে ব্রাঞ্চ প্রিডিকশন টেবিলে বলা হয় অথবা ব্রাঞ্চ হিস্টোরি টেবিলে বলা হয়। আচ্ছা, এটা কি করে যে রেকর্ডস প্রিভিয়াস আউটকামস অফ দ্য ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের যে প্রিভিয়াস রেকর্ড আছে, মানে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন গুলো প্রিভিয়াস রেকর্ডটাকে সেই টেবিলের মধ্যে রাখে। ওকে,
তো এই টেবিলে টেবিলটাকে কিভাবে ইন্ডেক্সিং করতে হবে সেটা একটা ইস্যু। তাহলে এ প্রিডিকশন ইউজিং ব্রাঞ্চ প্রিডিকশন বাফার ইজ অ্যাটেম্পটেড ওয়েন দ্য ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ইজ ফেচড, দ্যাট ইজ আইএফ স্টেজ অর ইকুইভ্যালেন্ট। যখন একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ফেচ করা হলো, আর ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ফেচ করার সাথেই কিন্তু আমরা বুঝতে পারবো যদি একটা বিট রাখি এরকম যে এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন কিনা, কিন্তু তাহলে সাথে সাথেই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা ফেচ করার সাথে সাথে অর্থাৎ প্রথম সাইকেলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন কিনা। আর যদি এটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন হয় তাহলে আমরা ব্রাঞ্চের প্রিডিকশন বাফার যেটা আছে যে টেবিলটা আমরা রেখেছিলাম প্রিডিক্ট করার জন্য সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা প্রথমে বুঝে যাবো যেটা ব্যবহার করতে হবে কিনা, আমরা দরকার হলে এটা আইডি স্টেজে ব্যবহার করতে হবে ব্যবহার করতে পারবো। এবার এটা প্রিডিকশনটা কিভাবে করা হয় দেখো, প্রিডিকশন বাফারটা মধ্যে মনে করো কি থাকে সেটা হচ্ছে একটা ব্রাঞ্চের আউটকামটা কি ছিল, ওকে ধরো এটা কি টেকেন ছিল নাকি নট টেকেন ছিল, এই ইনফরমেশন গুলো প্রিডিকশন বাফারের মধ্যে থাকে। এখন এই ইনফরমেশন গুলো আমরা ইউজ করতে পারি যে কারেন্ট যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে সেটা কি হবে, এটা কি টেকেন হবে নাকি নট টেকেন হবে। ওকে, তাহলে হিস্ট্রি অর্থাৎ আগের রেকর্ড ব্যবহার করে আমরা প্রিডিক্ট করতে পারি যে কারেন্ট ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা এটা কি টেকেন হবে নাকি নট টেকেন হবে। আচ্ছা, এখন আমরা এটাকে এভাবে দেখতে পারি যে প্রিডিকশনটা প্রথমত প্রিডিকশনটা করবে কিনা, ওকে হ্যাজ এ প্রিডিকশন বিন মেড, মানে প্রিডিকশনটা হবে কি হবে না। মনে করো প্রথমে আমরা চেক করলাম প্রিডিকশনটা আমরা প্রিডিকশন করব কি করব না, যদি ইয়েস হয় সেক্ষেত্রে আমরা চেক করব। আচ্ছা, প্রিডিকশন যদি আমরা করি, ওকে এখন ধরা যাক প্রিডিকশন আমরা করলাম, এখন প্রিডিকশনটা এটা টেকেন হতে পারে নট টেকেন হতে পারে, তাই না। মনে করো আমরা যেটা প্রিডিকশন করলাম, ওকে এখন ফাইনালি দেখা গেল যে আসলে যেটা প্রিডিক্ট করেছিলাম, মনে করো আমরা প্রিডিক্ট করলাম টেকেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল এটা হচ্ছে নট টেকেন, তাহলে আমাদের কি হবে, তাহলে একটা এক সাইকেল একটা দিলে হবে। ওকে, আর যদি যেটা প্রিডিক্ট করেছিলাম সেটা যদি কারেক্ট হয়ে থাকে তাহলে আমাদের কোনো ডিলে নাই। আচ্ছা, এখন ধরো আমরা এটা তো প্রিডিকশনের জন্য দেখলাম, ধরো আমরা প্রিডিক্ট করলাম না, ওকে তো প্রিডিক্ট করলাম না, যদি প্রিডিক্ট না করি তো সেই ক্ষেত্রে আমরা কি করবো যে আমরা একটা ইনস্ট্রাকশন ফ্যাচ করবো। ওকে, তো সেই ইনস্ট্রাকশনটা হতে পারে এটা, মানে এটার আউটকামটা এটা মানে যেটা ফ্যাচ করলাম সেটা কারেক্ট হতে পারে, যদি কারেক্ট হয় তাহলে কোনো ডিলে হবে না, আর যদি ইনকারেক্ট হয় তাহলে একটা ডিলে হবে। ওকে, আচ্ছা, এখন প্রিডিকশনটা করার জন্য আমরা খুব সিম্পল একটা মেথড আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে FSM, ফাইনাইট স্টেট মেশিন। তো এটা মনে করে একটা ব্রাঞ্চের জন্য আমাদের একটা বিট দরকার হবে, মনে করে আমরা যদি পাঁচটা ব্রাঞ্চিং এর কাজ একসাথে করতে চাই সেক্ষেত্রে আমাদের পাঁচটা বিট দরকার হবে যদি আমরা এক বিট ফাইনাইট স্টেট মেশিন ইউজ করি। এটা হচ্ছে এক বিট ফাইনাইট স্টেট মেশিন। এটা কিভাবে কাজ করে দেখো, প্রিডিক্ট ডু নট টেক ব্রাঞ্চ স্টেট, এটা যদি জিরো হয়, মনে করো এই বিটটা যদি জিরো হয় এটার মানে হচ্ছে ডু নট টেক ব্রাঞ্চ স্টেট। মনে করো মাইক্রোপ্রসেসরের ভেতরে একটা সার্কিট আছে যে সার্কিট চেক করবে যে এই বিটটা জিরো না ওয়ান, যদি জিরো থাকে তাহলে তাহলে এটার মানে হচ্ছে যে নট টেকেনটাকে প্রিডিক্ট করবে, মানে সে প্রিডিক্ট করছে যে নট টেকেনটা এই ব্রাঞ্চটা নট টেকেন হবে। ওকে, আচ্ছা, এবার যদি তার প্রিডিকশন কারেক্ট হয় অর্থাৎ প্রিডিকশন যদি নট টেকেনই হয়, মানে আউটকাম যদি নট টেকেনই হয় তাহলে কি জিরো স্টেটই থাকবে, ওকে এই বিটার মান জিরোই রাখবে। কিন্তু যদি তার প্রিডিকশন ভুল হয় অর্থাৎ যদি ব্রাঞ্চটা টেকেন হয়, আউটকাম যদি টেকেন হয়, ওকে সেক্ষেত্রে কি করবে, বিটটাকে চেঞ্জ করবে ওয়ান দ্বারা। ওকে, তাহলে ওয়ান মানে হচ্ছে কি, আচ্ছা এখন এখন এই বিটটা ওয়ান, ওকে কাজে এখন নতুন কোনো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আসলে এটা দেখবে যে বিটটা তো ওয়ান, কাজে সে প্রিডিক্ট করবে কি ব্রাঞ্চ উইল বি টেকেন। ওকে, ব্রাঞ্চ উইল বি টেকেন হিসাবে প্রিডিক্ট করবে। তো প্রিডিক্ট করার পর ফাইনালি আউটকাম যেটা হবে সেটা যদি টেকেনই হয় তাহলে ওই বিটটার মান ওয়ানই রাখবে, স্টেটটা ওয়ানই রাখবে, আর যদি নট টেকেন হয়, আউটকাম যদি নট টেকেন হয় তাহলে ওয়ানটাকে জিরো করে নিবে, অর্থাৎ স্টেটটা চেঞ্জ করে এখানে আসবে। ওকে,
এটা খুব সিম্পল একটা জিনিস, একটা বিট রাখা হলো একটা ব্রাঞ্চের জন্য, সে প্রিডিক্ট করলো ব্রাঞ্চ যদি জিরো, মানে যদি বিটটা যদি জিরো হয় তাহলে সে প্রিডিক্ট করবে যে না ব্রাঞ্চটা টেকেন হবে না। ওকে, এখন ফাইনালি দেখা গেল ব্রাঞ্চটা টেকেন হবে না, এটা প্রিডিক্ট করলো এবং সেই অনুযায়ী সে কাজ করলো। এখন যদি আলটিমেটলি দেখা গেল যে ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি টেকেন, তার মানে হচ্ছে প্রিডিকশনটা ভুল, যদি ভুল প্রিডিকশন হয় তখন সে ওই বিটটাকে ওয়ান করে দিবে। ওকে, তাহলে নেক্সট টাইম কি করবে, একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে তখন এটাকে টেকেন হিসাবে ধরে নেবে, টেকেন হিসাবে প্রিডিক্ট করবে, যেহেতু ওয়ান বিটটা ওয়ান ওয়ান ওয়ান, কাজে এটা টেকেন হিসাবে প্রিডিক্ট করবে। তো এখন ধরো টেকেন হিসাবে প্রিডিক্ট করলো, যদি এটা আলটিমেট আউটকাম যদি টেকেনই হয় তাহলে তো বিট কোনো চেঞ্জ হবে না, কিন্তু যদি আলটিমেট আউটকাম যদি নট টেকেন হয় তাহলে এই বিটটাকে ওয়ান থেকে জিরো করে দিবে। তার মানে দেখো, যদি স্টেটটা যদি প্রিডিকশনটা ভুল হয় তাহলে বিটটাকে চেঞ্জ করে দিচ্ছে, খুব সহজ কথা, এরকম এই বিটটাকে চেঞ্জ করছে যদি তার প্রিডিকশন ভুল হয়ে যায়, একবার ভুল হলে সে বিটটাকে চেঞ্জ করে দিচ্ছে। এটা হচ্ছে ওয়ান বিট প্রিডিকশন মেশিন, ওয়ান বিট ফাইনাইট স্টেট মেশিন। তাহলে এটার সুবিধা হচ্ছে যে একটা বিট দিয়ে তুমি একটা ব্রাঞ্চ ব্রাঞ্চকে তুমি প্রিডিক্ট করতে পারছো। ওকে, এখন যদি তুমি দুইটা বিট ইউজ করো তাহলে প্রিডিকশনটা আরেকটু ভালো হয়। এখানে প্রিডিকশনটার যে সাকসেস রেট, সাকসেস রেটটা কম হবে, কিন্তু তুমি যদি প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য দুইটা করে বিট ইউজ করো তাহলে প্রিডিকশনের সাকসেস রেটটা বেটার হবে। দুইটা করে বিট কিভাবে ইউজ করো, দেখো দুইটা বিট, এই দুইটা বিট যদি দুইটা বিট কি কি হতে পারে, জিরো জিরো হতে পারে, জিরো ওয়ান হতে পারে, না ওয়ান জিরো হতে পারে, ওয়ান ওয়ান হতে পারে। ওকে, তাহলে এই বিটটা, এই বিট দুইটা যদি জিরো দিয়ে যদি শুরু হয় তাহলে তাহলে এটা প্রিডিক্ট করবে নট টেকেন। ওকে, মনে করো কারেন্টলি বিট দুইটা জিরো আছে, তাহলে এখন যখন একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আসবে তখন সে প্রিডিক্ট করবে এটা হচ্ছে নট টেকেন, তাহলে সেই অনুযায়ী কাজ করবে। এখন আলটিমেটলি দেখা গেল যে যেটা প্রিডিক্ট করছিল সেটা কারেক্ট, অর্থাৎ নট টেকেন, তাহলে সেই বিট দুইটা কোনো চেঞ্জ করবে না, এরকমই রাখবে। ওকে, কিন্তু যদি তার প্রিডিকশনটা ভুল হয়, অর্থাৎ প্রিডিকশনটা আউটকাম যদি টেকেন হয় তাহলে সে এই স্টেটে আসবে, এই স্টেটে আসার মানে কি সে এই জিরো জিরো ছিল এটাকে জিরো ওয়ান করে দেবে। ওকে, কিন্তু জিরো ওয়ান করলেও নেক্সট টাইম সে প্রিডিক্ট করবে এটা নট টেকেন হিসাবে প্রিডিক্ট করবে। ওকে, নট টেকেন হিসাবে প্রিডিক্ট করবে। এখন প্রিডিকশনটা, অর্থাৎ প্রিডিকশন যদি এর পরের ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনের প্রিডিকশন যদি কারেক্ট হয়, অর্থাৎ নট টেকেন যদি হয় তাহলে কি কোথায় আসবে, সে জিরো জিরো স্টেটটা জিরো জিরো করবে, আর যদি টেকেন হয় তার মানে ভুল, তাই তো, তার প্রিডিকশনটা ভুল, সে প্রিডিক্ট করেছিল নট টেকেন কিন্তু হলো টেকেন। এইবার সে, তার মানে এটার মানে হচ্ছে যে সে দুইবার পর 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 দুইবার তার প্রিডিকশনটা ভুল হলো, দুইবার যদি প্রিডিকশন ভুল হয় তাহলে সে এখান থেকে ওয়ান ওয়ান স্টেজে চলে যাবে। ওয়ান ওয়ান স্টেজ মানে কি, নেক্সট টাইম সে প্রিডিক্ট করবে টেকেন। ওকে, যদি প্রিডিকশন কারেক্ট হয় তাহলে এই স্টেজেই থাকবে, আর প্রিডিকশন যদি নট কারেক্ট হয় তাহলে ওয়ান জিরোতে চলে যাবে, ওয়ান থেকে ওয়ান জিরোতে চলে যাবে। তো এখানে দেখো, যদি এখানেও যদি প্রিডিকশনটা টেকেন হয় তাহলে এখানে থাকবে, নট টেকেন হলে স্টেট চেঞ্জ করবে। এখানে এটাও কিন্তু এরপরের প্রিডিকশন কিন্তু টেকেন হিসাবেই করবে, কিন্তু এরপরের প্রিডিকশনও যদি ভুল হয় তাহলে কিন্তু সে এই জিরো জিরোতে চলে যাবে। তার মানে দেখো, বিট দুইটা যদি জিরো দিয়ে শুরু হয় তাহলে এটা হচ্ছে নট টেকেন, আর বিট দুইটা যদি ওয়ান দিয়ে শুরু হয় এটা হচ্ছে টেকেন। এখন সে যদি পরপর দুইবার যদি ভুল করে, ওকে, তাহলে টেকেন স্টেজে চলে যাবে, আর যদি পরপর আর যদি কারেক্ট হয় তাহলে সে সেম স্টেজে থাকবে, আর যদি কারেক্ট না হয় পরপর দুইবার যদি সে ভুল করে তাহলে নট টেকেন থেকে টেকেনে চলে যাবে। ঠিক একই ভাবে টেকেনে থাকা অবস্থায় পরপর যদি দুইবার ভুল করে তাহলে নট টেকেনে চলে আসবে। তার মানে এটা ধরো দুইবার ভুল হলে তাহলে সে প্রিডিকশনটা চেঞ্জ করছে, আর আগেরটা ছিল যে একবার ভুল করলে প্রিডিকশনটা চেঞ্জ করতো। তো এটা রেজাল্টটা তুলনামূলক ভাবে বেশি হবে, সাকসেস রেটটা তুলনামূলক ভাবে বেশি হবে। আচ্ছা, একটা জিনিস বলা দরকার যে আসলে প্রিডিকশনটা দরকার কেন, প্রিডিকশনটা এইভাবে প্রিডিক্ট করলে এটা কারেক্ট কেন হবে। ধরো একটা লুপ আছে, মানে একটা প্রোগ্রামে ম্যাক্সিমাম সময় তো আসলে লুপের ভেতরে কোনো ইনস্ট্রাকশনই এক্সিকিউট হয়। একটা লুপের মধ্যে মনে করো একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, মনে করো একটা ইফ স্টেটমেন্ট আছে। এখন এই ইফ স্টেটমেন্ট লুপের কোনো একটা পাসে
এই ইফ স্টেটমেন্টের আউটকাম যেটা হবে, অর্থাৎ এটা টেকেন বা নট টেকেন যেটাই আউটকাম হোক, এই পরবর্তী পাসেও কিন্তু এই ইনস্ট্রাকশনের আউটকামটা একই রকম হওয়ার প্রবাবিলিটি বেশি। ওকে, কাজে আমরা যদি আগের স্টেটটা সেভ করে রাখতে পারি, যে আগে এটা কি ব্রাঞ্চিংটা টেকেন ছিল নাকি নট টেকেন ছিল, এটা যদি আমরা সেভ করে রাখতে পারি, তাহলে আমাদের যে প্রিডিকশনটা আমরা করছি সেটা কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, তো আমরা যে টেকনিক দুটা দেখলাম, এই টেকনিক দুটাকে বলা হচ্ছে রি ইনফোর্সমেন্ট লার্নিং, এক ধরনের রি ইনফোর্সমেন্ট লার্নিং। কাজে এই যে 2 বিটের ক্ষেত্রে এটা মিসপ্রিডিক্ট করে, কম সংখ্যক সময় মিসপ্রিডিক্ট করে এটার তুলনায়। ওকে, তাহলে এইভাবে তোমার প্রিডিকশন করা সম্ভব, মানে আমরা যদি প্রিডিকশন করি তাহলে আমাদের ক্লক সাইকেল লস হওয়ার সম্ভাবনা কম থাকে। তো কাজে হার্ডওয়্যারে প্রিডিকশন করতে গেলে, যেমন ধরো মাইক্রোপ্রসেসরের ভেতরে কি করতে হবে, যে প্রত্যেক প্রতি ব্রাঞ্চের জন্য, প্রতি ব্রাঞ্চের জন্য যদি 1 বিট আমরা ইউজ করি তাহলে একটা করে বিট রাখতে হবে, আর যদি 2 বিট প্রিডিকশন ইউজ করি তাহলে প্রতি ব্রাঞ্চের জন্য 2 বিট করে রাখতে হবে। তো এই ইনফরমেশন গুলা তোমার যে টেবিলের মধ্যে রাখা হয় সেটা হচ্ছে ব্রাঞ্চ প্রিডিকশন বাফার বলা হচ্ছে। ব্রাঞ্চ প্রিডিকশন বাফারে আসলে কি থাকে, মনে করো 2000 নাম্বার অ্যাড্রেস থেকে যে ইনস্ট্রাকশনটা নেওয়া হলো সেটা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। ওকে, তাহলে প্রিডিকশন বাফারের মধ্যে কোন ইনফরমেশন থাকবে, যে 2000 এটা হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের অ্যাড্রেস, আর আরেকটা ফিল্ডে থাকবে যদি 1 হয়, এটার মানে হচ্ছে প্রথম বিট 1, মানে হচ্ছে এটার লাস্ট যে প্রিডিকশন ছিল এটা ছিল ধরো টেকেন, এটা ছিল নট টেকেন, এটা টেকেন, এটা টেকেন। ওকে, অর্থাৎ এই হিস্ট্রিটা রাখতে চাচ্ছে, এটা মানে লাস্ট লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে লাস্ট আউটকাম ছিল 1, তার মানে লাস্ট আউটকাম ছিল টেকেন, তার আগের আউটকাম ওই একই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের আগের, তার আগের আউটকাম কি ছিল নট টেকেন, তার আগের আউটকাম কি ছিল টেকেন, তার আগের আউটকাম কি ছিল টেকেন। তাহলে 2000 নাম্বার অ্যাড্রেসের যে ইনস্ট্রাকশন সেটা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, সেটা আউটকামের হিস্ট্রি হচ্ছে এখানে টেকেন নাকি নট টেকেন, হিস্ট্রিটা হচ্ছে এখানে। এটা হচ্ছে ব্রাঞ্চ প্রেডিকশন বাফার। ব্রাঞ্চ প্রেডিকশন বাফারটা ইউজ করে প্রেডিকশন করা হয়। আচ্ছা, এখন এটাকে ডাইনামিক এজেন্ট বলা হচ্ছে, কারণ এটা লাস্ট যে হিস্ট্রি, লাস্ট হিস্ট্রির উপর ভিত্তি করে সে প্রেডিক্ট করছে, যেটা আসলে ডাইনামিক ব্রাঞ্চ প্রেডিকশন। মনে করো কারেন্টলি একটা ব্রাঞ্চের আউটকাম যেটা আসলো সেটার যে প্রেডিকশন করা হয়েছিল সেটা ভুল হয়েছে। আচ্ছা, এটা যখন হিস্ট্রিতে থাকছে, আর নেক্সট টাইম এই ব্রাঞ্চিং, এই ব্রাঞ্চের যে প্রেডিকশনটা করা হবে সেই প্রেডিকশনটা এই ডেটার উপর ডিপেন্ড করছে, কাজে এই জন্য এটা হচ্ছে ডাইনামিক। এটা সবসময় সেম ডিসিশন দেবে, সবসময় যে প্রেডিক্ট করবে, একটা ব্রাঞ্চ সবসময় প্রেডিক্ট করবে যে টেকেন হিসেবে প্রেডিক্ট করবে সেরকম না, এটা লাস্ট হিস্ট্রির উপর ডিপেন্ড করে কখনো প্রেডিক্ট করবে এটা টেকেন, কখনো প্রেডিক্ট করবে এটা নট টেকেন, এই জন্য এটা হচ্ছে ব্রাঞ্চ ডাইনামিক ব্রাঞ্চ প্রেডিকশন। আচ্ছা, তাহলে 2 বিট প্রিডিক্টর যেটা সেটা আমরা দেখলাম, তাই না? আচ্ছা, এটা কোরিলেটিং প্রিডিক্টর, যেটা কোরিলেটিং প্রিডিক্টরটা এরকম যে তোমার একটা ব্রাঞ্চের আউটকাম যেটা সেটা আগের ব্রাঞ্চের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারে। ওকে, তো কোরিলেটিং প্রিডিক্টর যেটা আছে সেটা তোমার শুধু কারেন্ট যে ব্রাঞ্চ আছে সেটা না, বরং আগের ব্রাঞ্চ গুলোর আউটকাম ছিল সেটাও হিস্ট্রিতে রাখে এবং সেই অনুযায়ী ডিসিশন নেয়। তাহলে দেখো, মাল্টিপল 2 বিট প্রিডিক্টর ফর ইচ ব্রাঞ্চ, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য 2 বিট প্রিডিক্টর থাকে। ওকে, 1 ফর ইচ পসিবল কম্বিনেশন অফ আউটকামস অফ প্রিসিডিং এন ব্রাঞ্চেস, মানে আগের এন সংখ্যক ব্রাঞ্চের তোমার আউটকামের উপর ডিপেন্ড করবে কারেন্ট ব্রাঞ্চের প্রেডিকশনটা। ওকে, এখানে দেখো এক্সাম্পল হিসেবে, মনে করো এরকম থাকলো ইফ এক্স ইকুয়াল ওয়াই এক্স অ্যাসাইন 0, আবার আছে কি এক্স ওয়াই ইকুয়াল, ইফ এক্স ইকুয়াল টু এক্স অ্যাসাইন 0, ইফ ওয়াই ইকুয়াল টু ওয়াই অ্যাসাইন 0, আবার আছে কি ইফ এক্স নট ইকুয়াল ওয়াই, তাহলে এটা করো নাহলে ডু দ্যাট। ওকে, তাহলে আমরা করো এখানে এই যে থার্ড যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের আউটকাম আসলে ডিপেন্ড করে কার উপর, এই যে আগের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের উপর এই আউটকাম ডিপেন্ড করে, কাজে এই ব্রাঞ্চের সাথে আগের ব্রাঞ্চ একটা রিলেশন আছে, এই কোরিলেশনটা তোমার এই ধরনের প্রেডিক্টরটা এই কোরিলেশনটাকে ব্যবহার করে। ওকে, আর যদি এটা মনে করো আগের ব্রাঞ্চ গুলোর উপর সিদ্ধান্ত যদি না নেয়, ওকে, শুধুমাত্র কারেন্ট ব্রাঞ্চের উপর যদি সিদ্ধান্ত না নেয় তাহলে সেটা হবে লোকাল প্রিডিক্টর। মনে করো একটা লুপের মধ্যে একটা ইফ স্টেটমেন্ট আছে। ওকে, এখন যে এখানে লোকাল প্রিডিক্টর বলতে ওই প্রিডিক্টর বোঝাচ্ছে যেটা ডিসিশন নেবে যে এই ব্রাঞ্চের যে আউটকামটা আসবে সেই আউটকামটা মনে করো এই ব্রাঞ্চেরই আগের এন সংখ্যক আউটকামের উপর ডিপেন্ড করবে। ওকে, এই ব্রাঞ্চেরই অন্য ব্রাঞ্চের না, এই ব্রাঞ্চেরই আগের এন সংখ্যক আউটকামের উপর ডিপেন্ড করবে, তাহলে এটা হবে এটা হচ্ছে লোকাল প্রিডিক্টর। আর কিছু টুর্নামেন্ট প্রিডিক্টর যেটা আছে এই লোকাল প্রিডিক্টর এবং তোমার কোরিলেটিং প্রিডিক্টর এই দুটাকে কম্বাইন করে যদি ব্রাঞ্চের কন্ডিশন ফুলফিল হয় তাহলে ওই টার্গেট ইনস্ট্রাকশনে সে জাম্প করে, তাই তো? আর যদি ফুলফিল না হয় তাহলে ওই ব্রাঞ্চের পরের যে ইনস্ট্রাকশন আছে সেটা এক্সিকিউট হয়। আচ্ছা, এখন ধরো একটা ব্রাঞ্চের টার্গেট যেটা আছে, ওকে, সেই ব্রাঞ্চের টার্গেট ইনস্ট্রাকশনটা কি হবে সেটা যদি আমরা আগে থেকেই জানতে পারি, তাহলে আমাদের কিন্তু ক্লক সাইকেল কম লাগবে। তো এজন্য তোমার
একটা ব্রাঞ্চের যে টার্গেট, এই টার্গেটের ইনফরমেশন গুলো একটা টেবিলে রাখা হয় যেটাকে বলা হচ্ছে ব্রাঞ্চ টার্গেট বাফার। তো যেমন ধরো ইফ দা ইনস্ট্রাকশন ইজ এ ব্রাঞ্চ অ্যান্ড উই নো হোয়াট দা নেক্সট প্রোগ্রাম কাউন্টার শুড বি, উই ক্যান হ্যাভ এ ব্রাঞ্চ পেনাল্টি অফ জিরো। আচ্ছা, আমরা যদি জানি যে একটা ইনস্ট্রাকশন হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন এবং এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের নেক্সট প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা কি হবে, এটা যদি আমরা জানি, তাহলে আমরা কি একটা টেবিলে এটা সেভ করে রাখতে পারি, ওকে, যাতে পরবর্তীতে এই ব্রাঞ্চে আবার আসলে আমরা এই টার্গেটটা সহজে পেতে পারি এবং আমরা ক্লক সাইকেল লস করতে, ক্লক সাইকেল আমাদের কম লাগতে পারে, ওকে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখি ধরো আমাদের 2000 নাম্বার অ্যাড্রেসে এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা আছে ইফ এ ইকুয়াল বি দেন গো টু 6000, ওকে। এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস হচ্ছে 2000 আর এই ব্রাঞ্চের টার্গেট হচ্ছে কি, টার্গেট অ্যাড্রেস হচ্ছে 6000। আর 6000 এ যে ইনস্ট্রাকশনটা আছে এটা হচ্ছে R3 অ্যাসাইন R4 প্লাস R6, ওকে। আচ্ছা, তো ব্রাঞ্চ টার্গেট বাফারের মধ্যে আসলে কি থাকবে, এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস সেটা থাকবে, ওকে, আর এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের টার্গেট যে কাজ, ওকে, এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের টার্গেট কি, এই ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটা থাকবে, ওকে। এই ইনস্ট্রাকশনটাও থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে এই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাও থাকতে পারে, ওকে। এটা হয়তো ডিজাইনের উপর ডিপেন্ড করবে। তাহলে যে যে জিনিসটা থাকতেছে, একটা হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের অ্যাড্রেস আর তার টার্গেটের অ্যাড্রেস অথবা টার্গেট যে ইনস্ট্রাকশনটা, ইনস্ট্রাকশনটা ইটসেলফ থাকতে পারে। আর আরেকটা থাকে যে এই ব্রাঞ্চটা তোমার আউটকামটা কি ছিল, এই ব্রাঞ্চের আউটকাম, আউটকামের হিস্ট্রিটাও কোনো কোনো ক্ষেত্রে রাখতে পারে, ওকে। তাহলে এই যে ব্রাঞ্চ টার্গেট বাফার যেটা, এটা আসলে একটা ক্যাশ মেমোরির মতো, যেখানে এই যে টার্গেট অ্যাড্রেসটা স্টোর থাকে। এটা হচ্ছে ব্রাঞ্চ টার্গেট বাফার দেখানো হয়েছে এখানে। দেখো ব্রাঞ্চ টার্গেট বাফার এটা কি, অ্যাড্রেস অফ ব্রাঞ্চ ইন্ডেক্স টু গেট প্রিডিকশন এন্ড ব্রাঞ্চ অ্যাড্রেস ইফ টেকেন। তাহলে কি থাকছে এখানে, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের প্রোগ্রাম কাউন্টার, ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের প্রোগ্রাম কাউন্টার, ওকে। প্রোগ্রাম কাউন্টারের মানে কি, এই যে 2000 যে অ্যাড্রেসটা এটা হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের প্রোগ্রাম কাউন্টার বা ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের অ্যাড্রেস, ওকে। তাহলে এখানে থাকলো ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের অ্যাড্রেস। আর কি থাকবে, প্রিডিক্টেড প্রোগ্রাম কাউন্টার, প্রিডিক্টেড প্রোগ্রাম কাউন্টার মানে হচ্ছে এই যে টার্গেট যেটা আছে টার্গেটের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে প্রিডিক্টেড প্রোগ্রাম কাউন্টার, ওকে। আবার কোনো কোনো ক্ষেত্রে সরাসরি ইনস্ট্রাকশনটাও থাকতে পারে। আর এটা হচ্ছে প্রিডিকশন স্টেট বিট, অর্থাৎ আউটকামটা কি ওয়ান নাকি, আউটকামটা কি টেকেন নাকি নট টেকেন। আচ্ছা দেখো, এখানে প্রোগ্রাম কাউন্টার অফ ইনস্ট্রাকশন ফেচ, দেখো এখন মনে করো একটা ইনস্ট্রাকশন মাইক্রোপ্রসেসর মধ্যে আসলো, এটা এটা ধরে নাও যে প্রসেসরের ভেতরেই একটা ছোট ক্যাশ আছে, যে ক্যাশের মধ্যে ইনফরমেশন গুলো আছে, যে মেমোরির মধ্যে ইনফরমেশন গুলো আছে। তাহলে প্রোগ্রাম কাউন্টারের মনে করো একটা ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন ফেচ স্টেটে আসলো, ওকে। তাহলে তার যে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু আছে, তার যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা দিয়ে এখানে সার্চ করা হবে, ওকে। আর প্রথম বিটটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন কিনা। যদি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন হয় তাহলে আমরা কি করব, এই বাফারের মধ্যে সার্চ করব, এখানে আমরা সার্চ করব। আচ্ছা, এখন এখানে এটা যেহেতু একটা ক্যাশ, এখানে তো সব অ্যাড্রেস থাকবে না, কিছু অ্যাড্রেস থাকবে কিছু অ্যাড্রেস থাকবে না। এখন কাজে আমাদের এখানে ম্যাচ করাইতে হবে। এখন আমরা যে ম্যাচ করাবো, ম্যাচের এটা সাকসেসফুল হতে পারে, সাকসেসফুল নাও হতে পারে, ওকে। যদি ম্যাচিংটা সাকসেসফুল হয় তার মানে ওই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের অ্যাড্রেস এখানে আছে, এই জন্য ম্যাচ করলো, আর তার একটা প্রিডিক্টেড অ্যাড্রেসটা আছে, প্রিডিক্টেড অ্যাড্রেস যেমন ধরো 2000 যদি এখানে থাকে তাহলে প্রিডিক্টেড অ্যাড্রেস কত হবে, 6000। আর এখানে প্রিডিক্টেড অ্যাড্রেস বা প্রিডিক্টেড প্রোগ্রাম কাউন্টারটা এখানে থাকবে। আচ্ছা, যদি ম্যাচ হয়, ম্যাচ হলে তাহলে কি, এটা মিন করে কি, যে ইনস্ট্রাকশন ইজ ব্রাঞ্চ এন্ড ইউজ প্রিডিক্টেড প্রোগ্রাম কাউন্টার অ্যাক্ট অ্যাজ নেক্সট প্রোগ্রাম কাউন্টার। তার মানে এই যে এখানে যে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু আছে এটাই নেক্সট প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু হিসেবে ইউজ হবে, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারের মানটা তখন কত হয়ে যাবে, এই যে যে প্রিডিক্টেড যেটা আছে সেটা হয়ে যাবে, মানে নেক্সট প্রোগ্রাম কাউন্টারের মান এটা হয়ে যাবে। আর যদি এখানে কম্পেরিজনটা যদি সাকসেসফুল না হয়, কম্পেরিজনটা সাকসেসফুল কখন হবে না, যদি অ্যাড্রেসটা না থাকে,
যদি এই অ্যাড্রেসটা যদি এখানে না থাকে তাহলে এটা সাকসেসফুল হবে না। এটা মানে কি ব্রাঞ্চ নট প্রিডিক্টেড, তার মানে ব্রাঞ্চ এটা প্রিডিক্ট করা নাই। ওকে, একটা হচ্ছে যেসব ব্রাঞ্চের আমরা প্রিডিক্ট করবো শুধুমাত্র ওই এন্ট্রি গুলো এখানে থাকবে, ওকে, প্রিডিক্ট না করলে এই এন্ট্রি গুলো এখানে থাকবে না। কাজে এখানে শুধুমাত্র যেগুলো আমরা প্রিডিক্ট করছি সেগুলোই থাকবে, অর্থাৎ যেগুলো আমরা টেকেন হিসাবে প্রিডিক্ট করছি। যেমন ধরো এখানে আমরা 6000 কে টেকেন হিসাবে প্রিডিক্ট করছি, ওকে, কাজে 6000 এখানে থাকবে। এই যে এটার পরের যে ইনস্ট্রাকশনের অ্যাড্রেস এটা কিন্তু কখনো এখানে থাকবে না, টার্গেট হিসাবে কখনো কিন্তু থাকবে না। ওকে, শুধুমাত্র টেকেন যদি আমরা প্রিডিক্ট করি তাহলে এখানে পাওয়া যাবে, আর যদি নট টেকেন হয় তাহলে এখানে আমরা এন্ট্রি করবো না। কাজে সেক্ষেত্রে তোমার কি হবে, ওই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা নাও থাকতে পারে আর থাকবে না। এটা যদি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন না হয় তাহলে থাকবে না, আর ব্রাঞ্চ ইনস্ট্রাকশন হলেও যদি এটা নট টেকেন হিসাবে প্রিডিক্ট করি আমরা তাহলেও থাকবে না, শুধুমাত্র টেকেন হলেই এখানে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, যে সেক্ষেত্রে আমাদের টার্গেট অ্যাড্রেসটা এখান থেকে নেওয়ার দরকার নেই। টার্গেট অ্যাড্রেসটা তখন কি হবে, প্রোগ্রাম কাউন্টারের সাথে তোমার 4 বাইট যোগ করলে যেটা হয়, অর্থাৎ নর্মালি যেটা হওয়ার কথা সেটাই হবে। এটি বলা হচ্ছে যে অনলি প্রিডিক্টেড টেকেন ব্রাঞ্চেস এন্ড জাম্পস হেল্ড ইন বিটিভি, বিটিভিতে শুধুমাত্র প্রিডিক্টেড যেগুলা সেগুলাই বিটিভিতে এন্ট্রি হিসেবে থাকবে। এখানে আরেকটু ডিটেইল আমরা দেখি যে এটাতে আমাদের লাভটা কি হচ্ছে বোঝা যাবে। এখানে এখানে আমরা দেখছি যে স্টেপস ইন হ্যান্ডেলিং অ্যান ইনস্ট্রাকশন উইথ এ ব্রাঞ্চ টার্গেট বাফার। এটা দেখো, এটা ইনস্ট্রাকশন ফেচ স্টেজ। ইনস্ট্রাকশন ফেচ স্টেজে কি হচ্ছে দেখো, সেন্ড প্রোগ্রাম কাউন্টার টু ম্যাম অ্যান্ড বিটিভি। দেখো ধরা যাক আমরা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, আমরা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন মাইক্রোপ্রসেসরে আসলো, তার মানে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের ওটা প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা আমরা পেলাম। তাহলে এই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা আমরা কোথায় পাঠাচ্ছি, এটা পাঠাচ্ছি আমরা বিটিভিতে। ওকে, ওই যে টেবিলটা আসলো আমাদের এই টেবিলে পাঠালাম, এই টেবিলে এখন এটা কম্পেয়ার হবে। তো কম্পেয়ার হওয়ার পর যদি এন্ট্রিটা পাওয়া যায় তাহলে সেন্ড আউট এন্ট্রিটা যদি পাওয়া যায় তাহলে এটা কি আইডি স্টেজে চলে গেল, দ্বিতীয় সাইকেলে চলে গেল। তো দ্বিতীয় সাইকেলে কি কাজ হচ্ছে দেখো, সেন্ড আউট প্রিডিক্টেড প্রোগ্রাম কাউন্টার, এখানে যে প্রোগ্রাম কাউন্টার এন্ট্রি পাওয়া গেল, মনে করো এখানে 2000 ছিল, এখানে হচ্ছে 6000। ওকে, তাহলে 6000টাই হচ্ছে প্রিডিক্টেড প্রোগ্রাম কাউন্টার, তাহলে প্রিডিক্টেড প্রোগ্রাম কাউন্টারটা এটা নেওয়া হলো। ওকে, এবার ইন দ্য মিন টাইম আইডি স্টেজে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল টার্গেট অ্যাড্রেসটা কি। ওকে, আমরা 6000 যেটা বললাম, এখানে ধরো 2000-এর ক্ষেত্রে 6000 হচ্ছে আমাদের প্রিডিক্টেড, তাহলে 6000 ইন দ্য মিন টাইম আমরা অ্যাকচুয়াল টার্গেট অ্যাড্রেসটা পেয়ে যাবো। এখন অ্যাকচুয়াল টার্গেট অ্যাড্রেসটা 6000 নাও হইতে পারে, যদি 6000 হয় তাহলে কি হবে, তাহলে ব্রাঞ্চটা কারেক্ট, ওকে, এবং কন্টিনিউ উইথ নো ইনস্টল, তাহলে আমাদের কোনো ডিলে হবে না। ওকে, আর যদি এটা এটা না থাকে, ওকে, এটা যদি ম্যাচ না করে, আইডি স্টেজে আমরা যে অ্যাকচুয়াল প্রোগ্রাম কাউন্টার পেলাম তার সাথে প্রিডিক্টেড যেটা, অর্থাৎ মনে করো আমরা 2000 অ্যাড্রেসের ইনস্ট্রাকশনের জন্য আমরা প্রিডিক্ট করেছিলাম 6000, কিন্তু ধরা যাক এটা হলো কি 2004, 2004 মানে কি পরের ইনস্ট্রাকশন, তাহলে আমাদের প্রিডিকশনের সাথে এটা কিন্তু মিললো না। ওকে, যদি না মিলে থাকে তাহলে এটা হচ্ছে মিস প্রিডিক্টেড। ওকে, তাহলে মিস প্রিডিক্টেড যদি হয়, কিল ফেচড ইনস্ট্রাকশন ডিলিট ফ্রম বিটিভি, মানে হচ্ছে বিটিভিটাকে এখন আপডেট করতে হবে, তাহলে বিটিভি থেকে আমরা ডিলিট করে দিব, কারণ আমাদের প্রিডিকশনটা কারেক্ট না, তাহলে বিটিভি থেকে ওই ডেটাটা আমরা ডিলিট করে দিব। এক্ষেত্রে আমাদের কি পেনাল্টি হবে, 1 সাইকেল বা 2 সাইকেল পেনাল্টি আমাদের আসবে। ওকে, আচ্ছা এখন ধরো এটা বিটিভিতে যদি এন্ট্রি পাওয়া যায়, আর যদি এন্ট্রি না পাওয়া যায় তাহলে যেটা হইতে পারে, ইজ ইনস্ট্রাকশনের টেকেন ব্রাঞ্চ, তো আইডি স্টেজে আমরা তো ফাইনাল আউটকামটা আমরা জানলাম, জানার পরে এটা কি টেকেন নাকি নট টেকেন, যদি টেকেন হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, এন্টার ব্রাঞ্চ ইনস্ট্রাকশন অ্যাড্রেস এন্ড নেক্সট প্রোগ্রাম কাউন্টার ইনটু বিটিভি, তাহলে বিটিভিতে আমরা একটা এন্ট্রি করব, নতুন একটা এন্ট্রি করব, যে এখানে কোন ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের টার্গেট কোনটা ছিল এটা আমরা টেবিলের মধ্যে এন্ট্রি করব, ব্রাঞ্চ টার্গেট বাফারের মধ্যে এন্ট্রি করব। ওকে, আর যদি এটা নট টেকেন হয়ে থাকে তাহলে আমাদের এন্ট্রি করার দরকার নেই। ওকে, তাহলে আমাদের কিছু করার দরকার নেই। তো এই যে যদি ব্রাঞ্চটা কারেক্ট হয়ে থাকে তাহলে এক্সিকিউশনটা হচ্ছে এটা কি ইএক্স স্টেজে, আর এই বিটিভিটা আপডেট হচ্ছে এটা ইএক্স স্টেজে, অর্থাৎ অর্থাৎ 3rd সাইকেলে।
তো এটাতে তাহলে আমাদের লাভ যেটা হচ্ছে সেটা যে আমাদের সরাসরি প্রোগ্রাম কাউন্টারটা, সরাসরি আমরা প্রোগ্রাম কাউন্টারটা তোমার 2 নম্বর স্টেজে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এই যে 2 নম্বর স্টেজে, আইডি স্টেজে আমরা সরাসরি প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা পেয়ে যাচ্ছি যদি এটা প্রেডিকশনটা কারেক্ট হয়। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এখানে প্রিডিক্টেড প্রোগ্রাম কাউন্টার না থেকে এখানে সরাসরি ইনস্ট্রাকশনটাও কিন্তু থাকতে পারে, যেটা আমরা এখানে দেখলাম যে 2000 অ্যাড্রেসের যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা সেটা টার্গেট মনে করো 6000। এখন আমরা ব্রাঞ্চ টার্গেট বাফারের মধ্যে 6000 না লিখে আমরা লিখতে পারি 6000-এর যে ইনস্ট্রাকশন আছে সেটাই কিন্তু, সেটাও কিন্তু আমরা লিখতে পারি। সেটাও যদি এখানে, সেটা যদি এখানে থাকে তাহলে 6000 অ্যাড্রেসে আমাদের যাওয়ার দরকার নেই, আমাদের সরাসরি এই বাফার থেকে এই ইনস্ট্রাকশনটা নিয়ে আমরা সরাসরি ডিকোড করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের টার্গেট ইনস্ট্রাকশনটা সরাসরি এক্সিকিউশন শুরু হয়ে যাবে। ওকে, তাহলে এটা তোমার আরো ক্লক সাইকেল কম লাগবে এটার জন্য। তো এই প্রবলেমটা দেখি আমাদের শেষ। আচ্ছা, তো এখানে দেখো, কনসিডার দ্য লাস্ট 16 অ্যাকচুয়াল আউটকাম অফ এ সিঙ্গেল স্ট্যাটিক ব্রাঞ্চ। আচ্ছা, এটা আমাদের মনে করো ব্রাঞ্চ প্রিডিকশনের একটা প্রবলেম। তো একটা ব্রাঞ্চের যে আউটকাম, আউটকাম গুলো দেওয়া আছে। ওকে, তো এই যে আউটকাম হচ্ছে এগুলো, টি বলতে বোঝাচ্ছে টেকেন আর এন বলতে বোঝাচ্ছে নট টেকেন। ওকে, তাহলে ব্রাঞ্চের আউটকাম গুলা, অ্যাকচুয়াল আউটকাম গুলা দেওয়া আছে, প্রিডিক্টেড না, এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটকাম। তার মানে একটা ব্রাঞ্চ প্রথমে কি এটা টেকেন ছিল, তারপরেও টেকেন, এরপরে দুইবার এটা নট টেকেন হয়েছে, তারপরে টেকেন হয়েছে, তারপর নট টেকেন হয়েছে, এভাবে অ্যাকচুয়াল আউটকামটা দেওয়া আছে। আচ্ছা, এই টু লেভেল ব্রাঞ্চ প্রিডিক্টর অফ ওয়ান টু টাইপ ইজ ইউজড। আচ্ছা, ওয়ান টু টাইপ বলতে বোঝাচ্ছে তোমার, এই টু বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে 2 বিট প্রিডিক্টর ইউজ করে, 2 বিট প্রিডিক্টর, এই যে আমরা দেখলাম যে 2 বিট প্রিডিক্টর, 2 বিট প্রিডিক্টর ইউজ করে। আর এটা ওয়ান বলতে বোঝাচ্ছে এটা তোমার লাস্ট একটা আউটকামের উপর ভিত্তি করে প্রিডিকশনটা করে। ওকে, একটা আউটকামের উপর ভিত্তি করে প্রিডিকশনটা করে, আর টু দ্বারা বোঝাচ্ছে 2 বিট প্রিডিক্টর সে ইউজ করে। ওকে, আচ্ছা, সিন্স সিন্স দেয়ার ইজ অনলি ওয়ান ব্রাঞ্চ ইন দ্য প্রোগ্রাম ইন্ডেক্সিং টু বিএইচটি, বিএইচটি মানে হচ্ছে ব্রাঞ্চ হিস্ট্রি টেবিল, তাই না, বা প্রিডিকশন হিস্ট্রি টেবিল যেটা, তাহলে সিন্স দেয়ার ইজ অনলি ওয়ান ব্রাঞ্চ ইন দ্য প্রোগ্রাম ইন্ডেক্সিং টু বিএইচটি উইথ প্রোগ্রাম কাউন্টার ইজ ইরিলিভেন্ট, হ্যান্স অনলি লাস্ট ব্রাঞ্চ আউটকাম ইজ ইউজ টু ইন্ডেক্স টু দ্য বিএইচটি। তাহলে যে লাস্ট আউটকাম যেটা আছে সেটাই বিএইচটি তে ইউজ করা হয়। হাউ মেনি মিস প্রিডিকশনস আর দেয়ার অ্যান্ড হুইচ অফ দ্য ব্রাঞ্চেস ইন দিস সিকোয়েন্স উড বি মিস প্রিডিক্টেড, তাহলে আমাদের বের করতে হবে যে মিস প্রিডিকশনটা কয়বার হয়েছে। তো ফিল আপ দ্য টেবিল ফর 16 ব্রাঞ্চ আউটকাম, 16টা আউটকামের জন্য আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা যে 2 বিট প্রিডিক্টর এখানে ইউজ করা হবে, 2 বিট প্রিডিক্টর, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, ওকে, মনে করে তার 00 স্টেট, এটার মানে হচ্ছে সে প্রিডিক্ট করবে নট টেকেন হিসাবে, যদি নট টেকেনই আউটকাম হিসেবে থাকে তাহলে সে এই 00 কে চেঞ্জ করবে না, কিন্তু যদি টেকেন হয় তাহলে 00 কে 01 করে দিবে, 01 মানে হচ্ছে নট টেকেন, মানে সে প্রিডিক্ট করবে নট টেকেন। তো কাজে একবার যদি মিস প্রিডিক্ট হয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু পরপর দুইবার যদি মিস প্রিডিকশন হয় তাহলে সে তার স্টেটটা চেঞ্জ করবে 11-এ, যেটার মানে হচ্ছে এখন থেকে সে প্রিডিক্ট করবে টেকেন হিসাবে। ওকে, এখানেও দুইবার যদি পরপর ভুল করে তাহলে স্টেটটা এমন ভাবে চেঞ্জ করবে যাতে পরবর্তীতে প্রিডিক্ট করবে নট টেকেন হিসাবে। আচ্ছা, আমাদের দেখো, এই যে আমাদের বলেছে যে ফিল আপ দ্য টেবিল ফর 16 ব্রাঞ্চ আউটকামস, 16টা আউটকামের জন্য আমাদের টেবিল তৈরি করতে হবে, কাজে এই যে 16টা এন্ট্রি আছে এখানে। আচ্ছা, তাহলে এখানে 16টা এন্ট্রি আছে আমাদের, এখানে যেটা দেওয়া আছে লাস্ট আউটকাম, ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটকাম, এখানে যেটা দেওয়া আছে অ্যাকচুয়াল আউটকাম। আচ্ছা, প্রথমে জাস্ট আমরা রো, প্রথম রোটা আমরা দেখি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটকাম, ওকে, দেখো অ্যাকচুয়াল আউটকাম, এই অ্যাকচুয়াল আউটকামটাই এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো প্রথমে ফার্স্ট এন্ট্রিটা আমরা দেখি, ইনিশিয়াল লাস্ট আউটকাম দেওয়া আছে কি এন, ওকে, এন দেওয়া আছে, এন মানে হচ্ছে নট টেকেন, ওকে,
আর এটা ব্রাঞ্চ হিস্ট্রি টেবিল, যেটা ব্রাঞ্চ হিস্ট্রি টেবিলের মধ্যে দুইটা কলাম আছে, একটা কলাম এই একটা কলাম। ওকে, এটা হচ্ছে জিরো জিরো। জিরো জিরো মানে কি? এন এন মানে হচ্ছে নট টেকেন, মানে প্রথমটা হচ্ছে নট টেকেন এর জন্য আর দ্বিতীয়টা হচ্ছে টেকেন এর জন্য। ওকে, তো এখানে দেখো, এখানে হচ্ছে ইনিশিয়ালি কি দেওয়া আছে যে নট টেকেন, যদি নট টেকেন হয় তাহলে আমরা ওই যে প্রথমটা কনসিডার করবো। প্রথমটা কি আছে? জিরো জিরো। আচ্ছা, প্রথমটা হচ্ছে জিরো জিরো, তাহলে জিরো জিরো যদি হয় তাহলে দেখো প্রিডিকশনটা কি হবে, যে আগে দেখলাম জিরো জিরো আর জিরো ওয়ান এর ক্ষেত্রে প্রিডিকশনটা হচ্ছে নট টেকেন। ওকে, দেখো এই যে আমাদের কি লাস্ট আউটকাম যেটা আছে, লাস্ট আউটকাম এর উপর ভিত্তি করে ডিসিশনটা নিতে হবে। তো লাস্ট আউটকাম ইনিশিয়ালি দেওয়া আছে কত? এন। আচ্ছা, তাহলে এন এর উপর ভিত্তি করে আমরা ডিসিশনটা নিব। যেহেতু এখানে এন দেওয়া আছে, আমরা প্রথম এন্ট্রিটা নিব। এখানে যদি টি দেওয়া থাকে তো আমরা দ্বিতীয় এন্ট্রিটা নিতাম, তাহলে যেহেতু এন দেওয়া আছে আমরা প্রথম এন্ট্রিটা নিলাম জিরো জিরো। ওকে, এখন যদি জিরো জিরো স্টেট হয় তাহলে প্রিডিকশনটা কি হবে? নট টেকেন। এই যে আমরা একটু আগে দেখলাম জিরো যদি হয় প্রিডিকশনটা কি করবে? নট টেকেন। তাহলে জিরো জিরো হলে প্রিডিকশনটা করলো নট টেকেন। ওকে, কিন্তু অ্যাকচুয়াল আউটকাম ছিল কি ওই ব্রাঞ্চের? আমরা প্রিডিক্ট করলাম নট টেকেন হিসাবে, কিন্তু অ্যাকচুয়াল আউটকাম ছিল টেকেন। ওকে, আচ্ছা তাহলে কি প্রিডিকশনটা কি? এটা ভুল, মিস প্রিডিকশন, তাই না? এটা মিস প্রিডিকশন। আচ্ছা, তাহলে অ্যাকচুয়াল আউটকাম আমাদের এখন অ্যাকচুয়াল আউটকামটা কি? টি। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটকাম। তো এবার এবার তাহলে দেখো, এই প্রথম লাইনটা আমাদের ফিল আপ হলো, এবার দ্বিতীয় লাইন আসছে। ওকে, আচ্ছা এখন লাস্ট আউটকাম কি? লাস্ট আউটকাম, লাস্ট অ্যাকচুয়াল আউটকাম কি? টি। এই যে টি। ওকে, আচ্ছা তাহলে এখন এটা যেহেতু টি, আমরা এই, আচ্ছা এখন এই লাইনে আসো, এই লাইনে আমরা কোন স্টেটে ছিলাম? জিরো জিরো, তাই না? জিরো জিরো স্টেট আমরা প্রিডিকশন করলাম এন, কিন্তু অ্যাকচুয়াল হলো কি? টি। আচ্ছা, এবার তাহলে এই স্টেটটাকে চেঞ্জ করতে হবে কিনা? হ্যাঁ হবে, যেহেতু আমরা ভুল প্রিডিকশন করেছি, আমাদের এটা জিরো জিরো ছিল, এখন হবে কি? জিরো ওয়ান, এই জন্য এখানে জিরো ওয়ান করলাম। ওকে, কিন্তু এটা কোনো চেঞ্জ হবে না, এটা যেরকম ছিল সেরকমই থাকবে। আচ্ছা এবার দেখো, আমাদের লাস্ট আউটকাম কি ছিল? টি। যদি টি হয় তাহলে আবার আমরা কোনটা দিব? এটা, তার মানে ওয়ান ওয়ান। ওকে, আচ্ছা আমরা ওয়ান ওয়ান নিলাম। এখন ওয়ান ওয়ান বলতে, ওয়ান ওয়ান বলতে আমাদের প্রিডিকশনটা কি? প্রিডিকশনটা হচ্ছে টেকেন, তাই না? এই যে ওয়ান ওয়ান যদি হয় প্রিডিকশন কি? টেকেন। তাহলে আমরা প্রিডিক্ট করলাম যে ব্রাঞ্চটা টেকেন হবে, তাহলে ব্রাঞ্চ টেকেন হবে, কিন্তু অ্যাকচুয়ালিও দেখা গেলো, হ্যাঁ অ্যাকচুয়ালিও ব্রাঞ্চের আউটকাম টেকেনই ছিল। ওকে, তাহলে কি এটা মিস প্রিডিকশন না? এটা মিস প্রিডিকশন না, এটা প্রিডিকশনটা ঠিক আছে, তাই না? এটা মিস প্রিডিকশন না। আচ্ছা এখন যেহেতু আমাদের প্রিডিকশনটা কারেক্ট হলো, তাহলে কিন্তু আমাদের এই পরের লাইনে, 3 নম্বর লাইনে এটা চেঞ্জ করার দরকার নাই, এটা যেরকম ছিল সেরকমই থাকলো। ওকে, এখন লাস্ট আউটকাম ছিল, লাস্ট আউটকাম কি ছিল? টি। এই যে টি, আচ্ছা তাহলে এটা এখন আমরা এখান থেকে কোনটা নিব? ওয়ান ওয়ান নিব। ওকে, ওয়ান ওয়ান তাহলে কি প্রিডিকশন করবে? এটা টেকেন প্রিডিকশন করবে। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়াল আউটকাম, অ্যাকচুয়াল আউটকামটা কি? নট টেকেন, তাই না? নট টেকেন, অ্যাকচুয়াল আউটকাম নট টেকেন। তাহলে দেখো, আমরা প্রিডিক্ট করেছিলাম টেকেন, কিন্তু অ্যাকচুয়াল আউটকাম হচ্ছে নট টেকেন, তার মানে এটা মিস প্রিডিকশন। ইয়েস, ওকে, যেহেতু মিস প্রিডিকশন, এখন আমাদের কি করতে হবে? আমাদের এই যে ওয়ান ওয়ান স্টেটে আমরা ছিলাম, এখন আমরা ওয়ান ওয়ান স্টেট থেকে ওয়ান জিরোতে চলে যাবো। ওকে, ওয়ান ওয়ান স্টেট থেকে দেখো ওয়ান জিরোতে চলে গেলাম। ওকে, আর লাস্ট আমাদের অ্যাকচুয়াল আউটকাম কি ছিল? অ্যাকচুয়াল আউটকাম ছিল লাস্ট নট টেকেন, নট টেকেন। যেহেতু এন, এখন আমরা কোনটা নিব? এন, প্রথমটা, তাই না? প্রথমটা নিলাম, তাহলে জিরো ওয়ান। আচ্ছা, জিরো ওয়ান মানে কি? জিরো ওয়ান মানে প্রেডিকশনটা হচ্ছে, জিরো ওয়ান মানে প্রেডিকশন হচ্ছে নট টেকেন। ওকে, তাহলে আমরা যে নট টেকেন নিলাম, তো এইভাবেই তোমার পুরো টেবিলটা এইভাবে ফিল আপ করবে। তাহলে আমাদের আনসারটা কি ছিল, যে তোমার ফিল আপ দ্য টেবিল ফর 16 ব্রাঞ্চ আউটকামস আর হাউ মেনি মিস প্রেডিকশনস আর দেয়ার। তাহলে মিস প্রেডিকশন দেখো কতগুলো আছে, এটা মিস প্রেডিকশন। ইয়েস, যতগুলো আছে সবগুলো মিস প্রেডিকশন। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মিস প্রেডিকশন। ওকে, আর এটা হচ্ছে প্রিডিকশন সিকোয়েন্স। তো এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো, কোনো না বুঝতে পারলে বলো। ওকে, তাহলে শেষ করে দিলাম তাহলে আজকে। ওকে।
বাংলা সিস্টেম।